পরে একবার একটা দেখতে দেবো কত লাগিয়েছিল এগুলো। সংঘমিত্র নায়ক ম্যাম, হাই দিদি, হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা ভট্টাচার্য, চলে এসেছি স্বয়ামের পক্ষ থেকে। সবাই একটু ফার্স্ট জয়েন হয়ে যাও, আজকেও থাকবে কিন্তু একদম ফাটাফাটি কালেকশন। আর আজকে আমি আমার স্ট্যাটাসে দিয়েছিলাম যে পেশোয়ারি পৈঠানি প্রচুর কালার অপশনস এসছে, আর পেশোয়ারি পৈঠানি বলতে কি সেটাও আমি আস্তে আস্তে বলে দেব বা বুঝিয়ে দেব। আর আজকে দেখাবো একটা খাড্ডি যেটা পাওয়ারলুম খাড্ডি, কিন্তু দেখতে জাস্ট অসাধারণ। আর কিছু দেখাবো কটন কাঞ্চিপুরম, আর এছাড়া তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী বলবে সেইগুলোও কিন্তু দেখাতে থাকবো, সেগুলোও কিন্তু দেখাতে থাকবো। তো আর তোমরা কি কি দেখতে চাও সেগুলো একটু লেখো। আর তবে আজকে যেন গাদওয়াল দেখতে চেয়েও না, কারণ গাদওয়াল আজকে দেখানোটা খুব ডিফিকাল্ট। আজকে আমার প্রচুর স্টক ঢুকেছে, তো ঘর একদম এমন হয়ে আছে যে আজকে গাদওয়াল দেখাতে পারবো না। তোমরা অন্য একটা কালার খুলে প্রথমে অনুষ্ঠা মুখোপাধ্যায় ম্যাম, বোমা দিদি, বোমা দিদি একদম বাবা, বোমা দিদি না বামা দিদি বলে মা তারার কথাতে আর কি। হ্যাঁ পায়েল দাস ম্যাম, হ্যালো দিদি, হ্যালো, এসে গেছি পৈঠানি শুনে। আচ্ছা আচ্ছা, আজকে পৈঠানিটা হচ্ছে একদম তোমার পেশোয়ারি পৈঠানি, যেটা আমাদের পৈঠানি তো আমরা আসছে মহারাষ্ট্রের, তোমরা সবাই জানো। তো এই পৈঠানি গুলো হচ্ছে পেশোয়ারি পৈঠানি, এত সুন্দর দেখতে। আমি পড়েছি আজকে যেটা সেটা হচ্ছে একটা একদম ইয়েলো সঙ্গে একটা পিঙ্ক কম্বিনেশন, কারণ আমার পিঙ্কের ব্লাউজের সংখ্যাটা বেশি, তাই আমি চট করে এটা পড়তে পেরেছি। কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে, কিন্তু আমার একটা পছন্দের কালার আমি পড়তে পারলাম না, যেটার জন্য আমাকে একটা ব্লাউজ ভালো বানাতে হবে, সেটাও আমি দেখিয়ে দেব। তো পেলে হম আজ জো দিখানে যা রে, পেলে হম থোড়া থোড়া হিন্দি মে ভি বোল দেঙ্গে আপ লোগো কো, অর বেঙ্গলি মে তো বোলেঙ্গে, ইয়ে তো জরুরি হ্যায়। তো হিন্দি মে ক্যা বোলনা চাতে থে ও হ্যায় পেশোয়ারি পৈঠানি, আপ লোগো কো জো পেলে দিখায়েঙ্গে ও হ্যায় এক পাওয়ারলুম খড্ডি, উসকে বাদ হম দিখায়েঙ্গে পেশোয়ারি পৈঠানি। তো পেশোয়ারি পৈঠানি কা বহত সারা কালার অপশনস হ্যায় আপ লোগো কো মিল জায়েগা। আর আপ জো খড্ডি দিখানে যা রে হ্যায় ইসসে হম স্টার্টিং কর রে হ্যায়, ইসকা ভি বহুত কালার অপশনস আপ লোগো কো মিল জায়েগা। আর সব থেকে প্রথমেই তোমরা আগে বলে দাও, অল ক্লিয়ার আছে তো সবাই, একদম অডিবল মানে সব কিছু। সংগমিত্র নায়ক ম্যাম, এসে গেছি খুঁজে খুঁজে এই পেলাম। ও থ্যাংক ইউ ম্যাম, হ্যালো, হ্যালো রূপা, রাধা সাহা ম্যাম, গুড ইভিনিং, আজকে শাড়িটা পেয়েছি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। অপর্ণা চৌধুরী ম্যাম, এসে গেছি। আচ্ছা অডিও ভিডিও অল ক্লিয়ার নাকি সেটা একটু বলো। পিউ দত্ত ম্যাম, দিখাই শুনাই সব কিছু আচ্ছা সে হো রহে তো, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে। তো আমি স্টার্ট করে দিই, অল ক্লিয়ার, 50 হয়ে গেছে, 50 জন 60। আচ্ছা ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হতে থাকো, আর প্লিজ একটু শেয়ার করতে থাকো, আর নাম্বারটা একটু এ করে দাও, পিন করে দাও, সেটাতে তোমরা সবাই একটু লাভ লাইক রিয়াক্ট করতে থাকো। তো আমি শুরু করে দিই, ফার্স্ট আমি যে পাওয়ারলুম খড্ডিটা দেখাবো জাস্ট অসাধারণ, দুর্গাপুজোর জন্য কিন্তু এই কালেকশনটা ফাটাফাটি একদম। প্রথমেই আমি যে পাওয়ারলুম খড্ডিটা দেখাচ্ছি, খড্ডিগুলো দেখে নাও এত সুন্দর কোয়ালিটি, আর সব থেকে বড় কথা একদম সফট, একদম সফট, ইয়ে একদম সফট মে জায়গা, ইতনা সফট, ইয়ে ক্যা বতায়, পুরা মক্খন জায়সা হ্যায়। দেখো অল ওভার জায়গা ইসপে কাম, অল ওভার ইসপে কাম আয়েগা, বটল গ্রিন কে সাথ এক জায়গা লেমন ইয়েলো, বটল গ্রিন কে সাথ লেমন ইয়েলো, এ লেমন ইয়েলো কালার কা বিপি, একদম বটল গ্রিনের সঙ্গে যাচ্ছে লেমন ইয়েলো কালার, ভীষণ সুন্দর দেখতে। জাস্ট শাড়িটা দেখে নাও, এত সুন্দর পরলে মারাত্মক সুন্দর দেখাবে, অনলি 3600, 3600। আমি প্রচুর কালার অপশন দেখাবো, তবে আমি যেটা পড়ে আছি সব যে এই ডিজাইন পাবে তা নয়, আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো ইয়ে যারা সেকেন্ড কালার 3600,
জাস্ট অসাধারণ। কালার গুলো দেখতে থাকো, এগুলো হচ্ছে পিওর জর্জেটের, এটা একদম ভীষণ ভালো, পুরো ক্রেপের মতন কোয়ালিটিটা। আর যাচ্ছে কিন্তু এগুলো পাওয়ারলুম বলে কিন্তু প্রাইস রেঞ্জটা কম, এগুলোই যদি তোমরা হ্যান্ডলুমে নিতে কিন্তু প্রাইস মোটামুটি 7-8,000 হয়ে যেত। অপর্ণা চৌধুরী ম্যাম, বুটি ডুপিয়ান আর রকাতান, জয়িতা বর্মন ম্যাম, হাই দিদি এসে গেছে, একদম একদম সময়টা ম্যাম বলছেন গাদওয়াল দেখাও, গাদওয়াল আজকে একটু মুশকিল আছে। আচ্ছা এই যাচ্ছে এটার পল্লা পোর্শনটা, ইয়ে যা রা ইসকা পল্লা পোর্শন, বহুত হি সুন্দর কালার আর বহুত হি সুন্দর। মধুমিতা সরকার ম্যাম, হাই মধুমিতা, হাই মধুমিতা। সতরূপা চ্যাটার্জি ম্যাম, হ্যালো হ্যালো। করিশ্মা চক্রবর্তী ম্যাম, অল ক্লিয়ার, হাই ম্যাম, থ্যাংক ইউ করিশ্মা। আচ্ছা দেখো, মধুমিতা সরকার ম্যাম বলছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো শাড়িটা দেখো, ভীষণ সুন্দর, এতটাই সফট, একদম মানে মাখনকেও হার মানাবে, পুরো তুলোর মতন নরম যেটাকে আমরা বলি। আর প্রাইস হচ্ছে অনলি 3,600, পুরো পুজো স্পেশাল, পুরো পূজা ধামাকা যাকে বলে। হাই মমতা। জয়িতা বর্মন ম্যাম, চওড়া বর্ডারে মঙ্গলগিরি দেখাবে আজকে? চওড়া বর্ডারে মঙ্গলগিরি নেই, আসবে, ওটা জুলাইতে আসবে, অর্ডার গেছে। সঙ্গমিতা ম্যাম, ভিজিবল অডিবল সবই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সুপ্তা দে ম্যাম, হ্যালো মিতা, হ্যালো, তোমার সাথে কথা বলবো। একদম একদম। সুতপা শাহ ম্যাম, হাই সুন্দরী, চোখে সর্ষে ফুল দেখছি। চোখে সর্ষের ফুল দেখছে কেন, আমাকে দেখতে পাচ্ছে না? জ্যোতিকা দাশগুপ্ত ম্যাম, তোমার জ্বালায় কেউ একটু শান্তিতে ঘুমোতে পারবে না। পারবে না, আমি ঘুমোতে দেবো না, আমি কি নিজে ঘুমাচ্ছি? এখন থেকে রোজ লাইভে আসবো, কারণ আমি একটা কথা, অনুসুয়া আছে কিনা জানি না, কালকে অনুসুয়ার একটা কথাতে আমি মানে সত্যি কথাই খুব মানে এ হয়ে গেছি। অনুসুয়া আমাকে জাস্ট একটা লাইন লিখেছে, অনুসুয়া আছো কিনা একটু জাস্ট বলো, তাহলে আমি কথাটা বলবো। নেই আপ থোড়া বলিয়ে অনুসুয়া মুখার্জি, তো আপকা বারে মে বাত হো রা হ্যায়, আপ থোড়া বলিয়ে আপ হ্যা নেই, তো হাম ও বোলেঙ্গে আপনে ক্যা বোলা হ্যায় মুঝে, তো ইয়ে থোড়া মুঝে চিন্তা মে ডাল দিয়া, সোচ মে ডাল দিয়া, সোচ মে ঠিক বলা না, হিন্দি তো একদম জাতা। সুরিতা চৌধুরী ম্যাম, নেক পিসটা কি সুন্দর। আচ্ছা এইটা যাচ্ছে দেখে নাও, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ কালারটা, ইয়ে যা রায় একদম জো, এটা হচ্ছে কালারটা একদম গঙ্গামাটি টাইপের কালার বা গঙ্গার জল, তার সঙ্গে যাচ্ছে চকলেট, অনলি 3600, জাস্ট অসাধারণ। আর যারা বন্ধুদের একটু ট্যাগ করো, রিলেটিভসদের একটু ট্যাগ করো, সবাইকে একটু ট্যাগ করো প্লিজ। আচ্ছা অনুসুয়া মুখার্জি আছি, তো আমি এবার বলি কথাটা, আমি কালকে লাইভে আসিনি, তো ও আমাকে লিখলো জাস্ট যে দোকান থাকানো, ও আমাকে লিখলো তুমি আজকে লাইভ করবে না, আমি বললাম যে না আজকে আমি লাইভ করছি না, আজকে আমার রেস্ট, তো ও তাতে আমাকে একটা কথাই বললো, দোকান হলে কিন্তু রেস্ট হবে না। আমি তখন এই কথাটা কালকে আমি অনেকক্ষণ ধরে ভাবলাম কথাটা, যে ও তো ঠিকই বললো, আমার দোকান নেই আর আমি দোকান দোকান করে মাঝে মাঝে হাঁপাই, তো আমি ঘর থেকে করছি বলে যখন তখন আমি রেস্ট নিয়ে নিচ্ছি, তো এটা তো ঠিক নয়। এ আমাকে কথাটাতে সত্যি কথাই অনেকটা মানে আছে, আমি এবার থেকে রোজ আসবো, কোনো দিনও অ্যাবসেন্ট করব না সানডে ছাড়া, একদিন তো দোকান ক্লোজ থাকে তো সেটা আমার সানডে, এছাড়া আমি মানডে টু স্যাটারডে রোজ আসছি বিকেলে, ঠিক আছে? তোমরা শুধু একটু জেনে নিও কোথায় আসছি। তো আমি বেশিরভাগ এবার থেকে ঠিক করেছি সোম বুধ শনি তিন দিন স্বয়ং থেকে করব। তোমরা সবাই বলো আমার ডিসিশনটা ঠিক আছে কি না, সেটা তোমরা একটু জানাও, মেরা ডিসিশন ঠিক হ্যায় কিয়া নেই, আপ লোক বলিয়ে কি মানডে ওয়েনসডে এন্ড স্যাটারডে হম স্বয়ং কে পেজ সে আয়েঙ্গে, তো আপ লোক থোড়া বল দিজিয়ে ইয়ে ডিসিশন মেরা ঠিক হ্যায় তো, বলিয়ে বলিয়ে আপ লোক জলদি জলদি বলিয়ে। দোকান তো হোনে সে সচ মে মুখোপাধ্যায় ম্যাম, ইয়েস অঙ্কিতা দাস ম্যাম, হ্যাঁ আন্টি এটা খুব ভালো, রোজ এসো, রোজ আসবো। আচ্ছা দেখিয়ে ইয়ে যা রে কালার ক্যা আচ্ছা দেখনে মে, ইয়ে তো হম পূজা মে এক লেঙ্গে ক্যুঁকি ইতনা আচ্ছা। সঙ্গীতা চক্রবর্তী ম্যাম, একদম ঠিক ডিসিশন। আর প্রিয়া বোস ম্যাম, হাই দিদি, হাই প্রিয়া ম্যাম, ইয়েস ম্যাম, স্মৃতিকর্ণা ম্যাম একদম ঠিক হ্যায়, বহেনজি সুপ্তা দে ম্যাম, ইয়েস আচ্ছা
জাস্ট কালারটা দেখো, অসাধারণ কালার, অসাধারণ কালার, জাস্ট মারাত্মক দেখতে। ওনলি অ্যান্ড ওনলি 3600। সবাই চান যে হ্যাঁ আসুন, রোজ আসি তো। আর ওই তিন দিন তাহলে নিজের পেজ থেকেই আসবো। আর এই যাচ্ছে তোমার লাস্ট, আজকের এই মানে সেগমেন্টের লাস্ট কালার হচ্ছে এই কালারটা। জাস্ট কালারটা দেখে নাও, ভীষণ সুন্দর কালারটা। ওনলি 3600 পরলে অপূর্ব থেকে কিছু কম লাগবে না, মানে অসাধারণ লাগবে। সাথী ম্যাম, খাদি আর খাদি কি এক? না না না, খাদি আলাদা জিনিস, খাদি হচ্ছে কটনের, আর খাদি হচ্ছে তোমার এগুলো হচ্ছে জর্জেটের। জাস্ট দেখে নাও, এটা হচ্ছে আচ্ছা সঙ্গমিতা নায়ক ম্যাম, মিনে করা বুটি ডুপিয়ান র সিল্ক কাতান কি এসেছে? সুপর্ণা মিনে করা আসেনি, এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে গ্রিন, আর একটা বটল গ্রিনও দেখিয়েছি। প্রাইস বলো সুপর্ণা দেব। 3600, ওনলি 3600। প্যারট গ্রিনটা ভীষণ সুন্দর, সুরিতা চৌধুরী ম্যাম। এগুলোর সবকটা কালার আর কোয়ালিটি, জাস্ট কোয়ালিটি। আমি সবসময় বলি সস্তা যেগুলো দেখাই তার কোয়ালিটিটা অবশ্যই দেখা উচিত। এত সুন্দর, গায়েতে কোনো ফুটবে না, আর পরলে একদম। অনুষ্মা ম্যাম, আজকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলিয়ে ম্যাম। মামাদি যে শাড়িটা নীল ষষ্ঠীতে পরে রোদে ঘুরতে বলে, সেটা সত্যি সুন্দর। ইয়েস ইয়েস, আপ বহুত লেট রিয়েলাইজ কিয়া, লেকিন ফির ভি ঠিক হ্যায়, রিয়েলাইজ তো কিয়া হ্যায়। এগুলো কি শাড়ি অঙ্কিতা দাস? এগুলো হচ্ছে তোমার খাদি আছে, এগুলো পাওয়ার লুম খাদি। অ্যাকচুয়ালি এর কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি, কিন্তু বানানো হয় এটা যখনই হ্যান্ডলুমে, তখনই এগুলোর কিন্তু প্রাইস হয়ে যাবে 8-9,000। এগুলো পাওয়ার লুমে বানানো হয়েছে বলে 3600 ওনলি, 3600 ওনলি। এগুলো ওনলি পাওয়ার লুম খাদি বলেই কিন্তু এই প্রাইসে পাচ্ছ। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, কারা কারা শেয়ার ডান করেছো একটু বলো। নবজিতা ম্যাম সকলকে গুড ইভিনিং জানিয়েছেন, একদম গুড ইভিনিং, গুড ইভিনিং নবজিতা, গুড ইভিনিং সঙ্গীতা সেন ম্যাম, শাড়িগুলো অসাম। এবার না, এবার আমার আমারটা নিয়ে এসো। আচ্ছা জয়িতা বর্মন ম্যাম, আপনি না এলে আপনাকে খুব মিস করি। ও বাবা, অদ্রিজা দাস ম্যাম, তুমি যে শাড়িটা পরে আছো তার দাম বলো। আমি যেটা পরে আছি, এবার আমার কালার গুলো দেখাবো, জাস্ট শাড়িটার কালার গুলো দেখতে থাকো। আর প্লিজ তোমরা একটু শেয়ার করো, আর মধুমিতা ভট্টাচার্যার যে নাম্বারটা ওখানে পিন করা আছে তাতে একটু কিছু রিয়াক্ট করে দাও। একটু কিছু বলতে লাভ লাইক রিয়াক্ট করো, অন্য কিছু রিয়াক্ট করো না। হাই মধু ডার্লিং, ও বাবা, হাই প্রগতি ম্যাম। অঙ্কিতা দাস ম্যাম, হাই আন্টি, এটা খুব ভালো, রোজই এসো, রোজই এসো, ঠিক আছে। অনুমিকা পাল ম্যাম, বন্দেজ মোদল দেখান, বন্দেজ মোদল, আচ্ছা। জ্যোতিকা দাশগুপ্ত ম্যাম, স্টুডেন্টরা অত পড়াশোনা নিতে পারবে না। নিতে পারছে না স্টুডেন্টরা বলতে, আমার তো প্রথম স্টুডেন্ট জ্যোতিকা, মানে প্রতিদিন আমি পড়াতে এলে প্রতিদিন এসে নেবে, সে তো একদম রেডি যাকে বললে। শিলিকরণ ম্যাম, বিউটিফুল নেক পিস এন্ড ইয়ার রিং, থ্যাংক ইউ। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, খুলে দাও তাহলে এটা শুরু। নমিতা দাসপাল ম্যাম, কি মজা, তোমায় রোজ দেখতে পাবো, রোজ রোজ জ্বালাতন করবো, দারুণ ব্যাপার। ও মা গো, জ্বালাতন করবো, যেন মনে হচ্ছে জ্বালাতনই ও আমাকে করে, ও তো ভীষণই ঠান্ডা মৌমিতা দাসপাল, ও নাকি আবার জ্বালাতন করবে। শর্মিষ্ঠা ঘোষ ম্যাম, পিউ দত্ত ম্যাম, চিত্রা বিশ্বাস ম্যাম, শর্মিষ্ঠা রয় ম্যাম, হ্যাঁ সব আপনার লাইনে আছে। আচ্ছা আচ্ছা, তো প্লিজ তোমরা প্রত্যেকে একটু লাইকটাকে, লাইকটাকে শেয়ার করো, আর লাইক লাভ একটু রিয়াক্ট করে দাও। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখে নাও, পেশওয়ারি পৈঠানি। ফার্স্ট জো কালার মে দিখানে যা রহি হুঁ পেশওয়ারি পৈঠানি কা, ইয়ে যা রহা হ্যায় একদম পার্পল কে সাথ বটল গ্রিন, পার্পল কে সাথ বটল গ্রিন, বহুত হি আচ্ছা কালার, বহুত হি সুন্দর দেখনে মে হ্যায়। ওনলি অ্যান্ড ওনলি 6200, 6200 জায়গা ইসকা প্রাইস। পেননে কে বাদ ইসকা লুক একদম শাদি বাড়ি মে, বাড়ি বলা যাবে না, শাদি মে পেননে কে একদম শাদি বাড়ি, তো রং কথাটা, শাদি মে পেননে কে লিয়ে একদম পারফেক্ট। জো দেখিয়ে ইয়ে যা রহা হ্যায় ইসকা বিপি কা পোর্শন, আর ইয়ে জায়গা ইসকা মোটিভ, ইয়ে জায়গা ইসকা মোটিভ,
কেনা হোক না হোক দেখা হবে একদম নিশ্চয় নিশ্চয় রোজ কেনা সময় বলছেন ক্লিয়ার আসছে না ক্লিয়ার আসছে না কার কার ক্লিয়ার আসছে না বলো দিদি তোমার শাড়ির প্রাইস বলো এই তো 6200 এই পারিজাত বিশ্বাস এগুলো পেশওয়ারি পৈঠানি জাস্ট পুরো বডিতে যাবে এই রকম কিন্তু পিকক মোটিভ একদম গরমকাল শীতকাল বর্ষাকাল প্রতিটা কালের জন্য কিন্তু শাড়িটা পারফেক্ট মানে অল ওয়েদারের জন্য পারফেক্ট কেন বলছি শাড়িটা একদম হালকা তারপরে রিজনেবল প্রাইস একদম বিয়ে বাড়িতেও যেমন পড়তে পারবে সকালের দিকেরও কোনো অকেশনে যাও সেখানেও পড়তে পারবে শাড়িটা কিন্তু ভীষণ তুমি কি কাঞ্জিবরম দেখাবে অঙ্কিতা দাস ম্যাম কাঞ্জিবরম দেখা দেঙ্গে করিশ্মা চক্রবর্তী ম্যাম ও ম্যাম ওই ইয়েলোটা কবে আসবে পুজোর আগে ইয়েলো হ্যাঁ কালকেই ইয়েলো এই সপ্তাহতেই ওরা ছেড়ে দিয়েছে ইয়েলো ওখান থেকে ছেড়ে দিয়েছে এখনো আমার এখানে এসে পৌঁছয়নি তুমি নেক্সট উইকে সবাই দোকানে ঝামেলা থেকে দূরে থাকে অনেক অনেক এক্সট্রা এক্সপেন্স বেঁচে যায় ইয়ে যা রে ইসকা পল্লা পোর্শন ইয়ে যা রে ইসকা পল্লা পোর্শন বহতি সুন্দর কালার আর বহতি সুন্দর দেখতে চিত্রা ম্যাম বলছেন আগেরটা প্লিজ দেখাও আগেরটা কি দেখাবো আগের শাড়ি কোন আগেরটা কি চিত্রা বলো গার্গী মল্লিক ম্যাম আন্টি তুমি কি শাড়ি পরে আছো আমি পরে আছি একটা পেশওয়ারি পৈঠানি তারই এবার কালার অপশনস গুলো দেখাচ্ছি তারই কালার অপশনস দেখাচ্ছি দেখে নাও পেশওয়ারি পৈঠানি এখানে আছো প্রচুর জন নিয়েছো যারা নিয়েছো তারা একটু বলো কারা কারা নিয়েছো আর কেমন ফিল করেছো এটা এখনো জানি না আমার তো রুবির কথা খুবই মনে পড়ছে রুবি কদিন আগেই যেহেতু নিয়েছে প্রচুর জন নিয়েছে পেশওয়ারি পৈঠানি আর পড়লে এর লুক কিন্তু ভীষণ সুন্দর সঙ্গমিতা নায়ক ম্যাম বলছেন আলো দিকে বলো যে 4:30 PM এর পর লাইভ স্টার্ট করতে না হলে আমরা কিছু দেখতে পারবো না কিছু নিতেও পারবো না তোমাদের দিদি 4:30 নাগাতি প্রায় আসে তারপরেও যদি শুরু করতে বলো তাহলে হয়তো সন্ধে 6টায় ডুববে মনশ্রী ভট্টাচার্য ম্যাম মধুসুন্দরী হলুদ পাট্টুটা আজকে পেলাম তুমি যদি কাছে থাকতে তোমাকে তাহলে জড়িয়ে ধরে চুমু খেতাম অসাধারণ দেখতে লাগছে মোবাইলটাকে একটু জড়িয়ে ধরে চুমু খেয়ে নাও মোবাইলটাকে এখন সবই তো ভার্চুয়াল ব্যাপার মোবাইলটাকে একটু জড়িয়ে ধরে চমকে না যাক সব বলবো না বাবা দেখে নাও জাস্ট মেরুন কালারের সাথে যাচ্ছে একটা লেমন ইয়েলো কালার বহতই সুন্দর প্যারা কালার হ্যাঁ একদম ডার্ক মরুন কে সাথ যা রে কালার ইতনা সুন্দর কালার ক্যা বোলেঙ্গে কি পেহনে কে বাদ একদম দুর্গা পূজা মে জাস্ট আপ লোগ সোচিয়ে কেসা দিখেঙ্গে আমার ব্ল্যাকটা কবে আসবে কি ব্ল্যাক ছিল একটু বলো সঙ্গমিত্রা নাক ম্যাম কাঞ্জিবরম উইদাউট বুটি কন্ট্রাস্ট বর্ডারে দাও বাপারে এবার আমি সত্যি কথা নন্দিতা বসাক ম্যাম নিজেই ঘরে একটা লুম লাগিয়ে নেব এটা কি মাদুরাই সিল্ক না 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 নো মাদুরাই সিল্ক এগুলো পিওর পৈঠানিতে আছে এগুলোকে বলা হয় পেশওয়ারি পৈঠানি মানে হচ্ছে 80% একদম সিল্ক থাকবে 20% এতে কটন যাবে কিন্তু শাড়িটা পুরো সিল্কি আছে পুরো দেখে তোমাদের 20%টা কিন্তু একটুও বুঝবে না যে ওতে 20% কটন দেওয়া আছে কারণ যেখানে 80% সিল্ক থাকে সেখানে তোমরা লাইভেই দেখে বুঝে যাচ্ছ যে সিল্কের ভাগটা কতটা আছে জাস্ট অসাধারণ আর পিওর এগুলো হ্যান্ডলুম শাড়ি এখানে কোনো রকমের হ্যাঁ গাছিতাসরে কি আছে হ্যান্ড পেইন্ট না গাছিতাসরে হ্যান্ড পেইন্ট আছে কিন্তু আজকে নেই ওটা নেক্সট উইকে আমি মানডে দেখিয়ে দেবো গার্গী মল্লিক ম্যাম বলছেন উনি লাস্ট টাইম পাননি আমি বললাম তো এটা অনেকেই লাস্ট টাইম পাইনি আজকে সবাই পেয়ে যাবে অনলি 6200 সেটাও বলে দিই গতবারের থেকে কিন্তু দাম একটু কমে এসছে গতবারে কিন্তু দাম ছিল একটা ছিল 7000 অ্যাবাভ আর একটা ছিল 6500 6200 এ কিন্তু ছিল না তো এবারে কিন্তু পেয়ে যাবে অনলি 6200 এ কালারটা জাস্ট ফাটাফাটি কালার ওখানে কিন্তু এই কালারটা অতটা মানে ভালো আসছে না সামনে থেকে কালারটা প্রচন্ড সুন্দর ইউনিক একটা কালার সায়নী দাস ম্যাম গরদ দেখাবে বলেছিলে আচ্ছা গরদ তুমি আমাকে বলেছিলে আচ্ছা গরদ একটুখানি গিয়ে ওখান থেকে কেউ কতগুলো কুমকুম বোস ম্যাম আমার শাড়িগুলো পাঠিয়েছো তিনটে শাড়ি হ্যাঁ দিদি পাঠিয়ে দিয়েছি আচ্ছা ইয়ে যা রে ইসকা বিপিকা পোর্শন বহুত ক্লাসি লুক আর সব থেকে সুন্দর কথা ভীষণ বডি হাগিং বর্ণালী ম্যামকে আমি ঘুষি চালিয়ে দেবো না বর্ণালী কিন্তু অনেক কিছু লিখছে তুমি কিন্তু একটাও পড়ো সেটা লিখছেন কি আলো নিভিয়ে দেবো কিন্তু লিংক পাইনি লিংক দিয়ে দিয়েছি না সেইটাই এতবার লিখছে না তাহলে এটাই লাস্ট লিখলো না তার আগে তো বর্ণালীর অনেক কিছু লিখলো
এখানে আমি বর্ণালী মুখার্জি নামটা দেখতে পাচ্ছি। জাস্ট ইয়ে শাড়ি কা আপ ফল দেখিয়ে, ইতনা আচ্ছা ফল হ্যায়, ইতনা আচ্ছা ইয়ে পেহনে কে বাদ দিখেগা, জাস্ট অসাধারণ। র কাতন তো দেখতে চাই, র কাতন ঠিক আছে। অনুষ্ঠান ম্যাম এই তো প্রিয়াঙ্কা সেই নেকলেস পরেছো। হ্যাঁ প্রিয়াঙ্কা চক্রবর্তী থেকে নেওয়া। স্বাগতা দাস ম্যাম কেমন আছো? মধুমিতা দি ভালো আছি। কলকাতায় আসছি তোমার কাছে আসবো। একদম একদম ওয়েলকাম। এগুলো কি সিল্ক মার্ক আছে? মাঝে মাঝে এখন খুব লাইভ দেখছেন পিসি আপনার। স্বাগতা। এগুলো কি সিল্ক মার্ক আছে অঙ্কিতা দাস? না এগুলোতে কেন সিল্ক মার্ক যাবে না, যেহেতু 20% তোমার কটন আছে, 20% যেহেতু কটন আছে। এবার অনেকে আছে এগুলোতে সিল্ক মার্ক দিয়ে পাঠিয়ে দেয়, সেটাও বলে দিচ্ছি। কিন্তু যখনই আমরা সিকো গাদওয়াল সেল করছি ভাবো 11,000-12,000, তাতেও কিন্তু আমাদের সিল্ক মার্ক, তোমার 2% কটন থাকলেও তাতে সিল্ক মার্ক হবে না। সিল্ক মার্ক ওইটাতেই হবে যেটাতে টোটালি 100% সিল্ক থাকবে। আমি প্রথমেই বলে দিলাম এটাতে 20% কিন্তু তোমার কটন থাকবে, সেই জন্য এটাতে সিল্ক মার্ক যাবে না। কিন্তু এটা পিওর হ্যান্ডলুম শাড়ি, আর এগুলো তোমরা নেট সার্চ করেও দেখতে পারো যে কতটা ইউনিক আর কতটা সুন্দর শাড়িগুলো। এগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, এগুলো মহারাষ্ট্রে যখন ওদের আমাদের এখানে শাড়ি বিয়ে মানেই হচ্ছে বেনারসি, কিন্তু মারাঠিদের বিয়ে মানেই হচ্ছে কিন্তু পৈঠানি, যেমন সাউথের বিয়ে মানেই হচ্ছে কাঞ্জিওরম। তো ওরা এইগুলো পরে, তো ওদের পৈঠানিটা কম রেঞ্জ বেশি রেঞ্জ সবাই যাতে পরতে পারে এই ধরনের শাড়ি, সেই জন্য কিন্তু এইগুলো তৈরি করা হয়। আর পৈঠানির দাম কিন্তু ইন্ডিয়াতে সব থেকে কস্টলি শাড়ি হচ্ছে পৈঠানি। পৈঠানি এক একটা বানাতে পিওর মানে কি বলে মানে হ্যান্ডলুম জরি সব কিছু দিয়ে 1 লাখের ওপর পৈঠানি স্টার্টিং রেঞ্জ শুরু হয়ে যায়। তো সেটা সবার পক্ষে সবসময় কেনা সম্ভব হয় না। তো এই পৈঠানিগুলো কিন্তু সবাই পরতে পারে, সবার জন্যই কিন্তু মহারাষ্ট্রে রেডি করা হয়। আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল 6,200। এগুলোই তোমরা অনেক বড় বড় বুটিকেও হয়তো পাবে যেগুলোর প্রাইস রেঞ্জ হবে মিনিমাম 8,000-9,000। মোনালিসা মুখার্জি ম্যাম আমার ব্ল্যাকটা কবে আসবে ওটা বলেছেন? ব্ল্যাকটা কি বলো একটু, ব্ল্যাকটা কি ব্ল্যাক চাইছো বলো? আচ্ছা ইয়ে যা রে মোনালিসা আপ ব্ল্যাক মে ক্যা মাঙ্গ রে থোড়া বলিয়ে ক্যা চাইয়ে ব্ল্যাক। অমিতা দত্ত ম্যাম সেপ্টেম্বরে কলকাতায় আসছি। জোনাকি মল্লিক ম্যাম হাই দিদি। হাই জোনাকি। আচ্ছা ইয়ে যা রে ইসকা পল্লা পোর্শন আর ইয়ে হ্যায় ইসকা বিপি। জয়িতা কর ম্যাম অরিজিনাল তো ভালোই, আর্টিফিশিয়াল এত ভালো দেখতে হলে খুবই মুশকিল। অসাধারণ অসাধারণ, জাস্ট এতে 20% থাকবে কটন। এটা কিন্তু কোনো একদম থ্যাংক ইউ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, জাস্ট রিকোয়েস্ট একটু তোমরা প্লিজ শেয়ার করো, প্রচুর 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 শেয়ার করো, অন্তত 20 জন শেয়ার করো আজকে, তাহলে আমি মানে 20-25টা শেয়ার অন্তত হলে একটা লাইভে ঠিকঠাক আর কি লোকের কাছে পৌঁছে। আর কিছুই নয়, এত ভালো ভালো শাড়ি যাতে সবাইকার কাছে পৌঁছে। বেশি কিছু মিস করিনি মনে হচ্ছে? না 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 না। আচ্ছা ইলিনা মিত্র ম্যাম ভালো, কিভাবে কি দেখাবে আজকে? আজকে সব ভালো ভালো, প্রথমেই খাড্ডি দেখিয়েছি, তারপরেই পেশোয়ারি পৈঠানি। শাদি কে ঘর মে পেহনে কে লিয়ে ইয়ে একদম পারফেক্ট, বটল গ্রিন কে সাথ জায়গা রানি বর্ডার মজেন্টা। হ্যালো আন্টি। হ্যালো শ্রদ্ধা। নবজিতা শাহ ম্যাম বিয়ে বাড়ি হিন্দি ট্রান্সলেশন শাদি বাড়ি। শাদি বাড়ি রুবি চট্টোপাধ্যায় ম্যাম এই পৈঠানি গুলো জাস্ট অসম। হ্যাঁ আমি একটু আগে রুবির নাম নিচ্ছিলাম, ওই রুবি এসে গেছে। আমি বললাম না, আমি রুবিকে জাস্ট বলেছিলাম, রুবি এসে নিয়ে গেছিল আমার বাড়ি থেকেই। ও মানে সামনে এসে দেখে বলছে এত সুন্দর হয় জিনিসগুলো, আর কত হালকা বলো, আর পরেও কত কমফোর্টেবল, আর কারণ জিনিসটা একদম পিওর, এতে 20% মতন 15-20% কটন থাকে, সেই জন্য কিন্তু এর দামটা একটু রিজনেবল হয়। রিনা মিত্র ম্যাম গাদওয়াল চাইছেন? বাবা গাদওয়াল, আর পুরো কিন্তু এগুলোতে যে বুটাটা তৈরি হয় এগুলো কিন্তু পুরো করোয়া বুটাতে যায়, কোনো কাটাকুটি থাকে না, এগুলো কোনো ফেকুয়া বুটাতেও হয় না, পুরো করোয়া বুটাতে কিন্তু রেডি করা হয়। কোরা সিল্কের উপর? না 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 না, কোরা সিল্ক নয়, এগুলো হচ্ছে পিওর তোমার সিল্ক আর একটু 20% কটন। ম্যাম বলছেন আমাকে জানিও তাহলে আসলে। হ্যাঁ হ্যাঁ আমাকে তুমি ফোন করো, আমার মনে থাকবে না।
না আচ্ছা ওইগুলো না তুমি আমাকে এক কালারের এগুলো গুজরাটি স্টিচ আছে গুজরাটি স্টিচ হবে না গুজরাটি স্টিচ কদিন পরে পাবে আচ্ছা অভি হাম জো দিখানে জা রহে বিষ্ণুপুরী কাতান কা থান বহুত আপ লোগোনে বহুত ডিমান্ড কিয়া কি থোড়া থান দিখানে কে লিয়ে বিষ্ণুপুরী কে উপর বহুত সুন্দর সুন্দর কালার আয়া নিচে কা কালার চৌধুরী ম্যাম র কাতান দেখতে চাই র কাতান দেখিয়ে দেবো র কাতান দেখিয়ে দেবো আচ্ছা স্বাগত দাস ম্যাম কেমন আছো মধুমিতা দি আগস্টে কলকাতায় আসছি তোমার কাছে আসবো একদম স্বাগত নিশ্চয়ই এসো নিশ্চয়ই দাস ম্যাম এগুলো কি সিল্ক মার্ক আছে না ওগুলো তো আমি প্রথমেই বললাম অ্যাকচুয়ালি সিল্ক মার্কটা তখনই দেওয়া যায় যখন কোন শাড়িতে ভালো করে স্টুডেন্টরা মন দিয়ে কথাটা শোনো আমরা সিল্ক মার্ক তখনই দিতে পারি যখন কোন শাড়িতে পুরো 100% সিল্ক থাকে জো শাড়ি মে পুরা 100% সিল্ক রয়েগা ওই শাড়ি মে খালি সিল্ক মার্ক আতা হ্যায় সব শাড়ি মে আগর 2% কোই ভি শাড়ি মে আগর 2% ভি কটন রয়েগা উসমে সিল্ক মার্ক নেই যায়েগা তো এই শাড়িটাতে 20% আমি বললাম 15-20% কটন থাকে এখানে কিন্তু 80-85% সিল্ক থাকে তাহলে এখানে কিন্তু সিল্ক মার্ক দেওয়া যাবে না কিন্তু সেটাও বলে দিই বাট কিন্তু আমি অনেকের লাইভ দেখেছি তারা এটাতেও সিল্ক মার্ক দিয়ে দেয় আমি কিন্তু দিই না বা দেবও না কারণ এটাতে আমাদের সিল্ক মার্ক আসেই না পাপিয়া চক্রবর্তী ম্যাম এবার সিওডি চালু করো প্লিজ বাবা ওইটা এখানে কেউ লিখোই না কারণ ওটা আমাদের লেখাটাও একটা মানে জাস্ট অনুসম অপরাধ কলমকারীটা এসেছে না 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 আসেনি ওটা রেডি হতে অনেক সময় লাগে অপর্ণা চৌধুরী ম্যাম বলছে সিওডি কেন চালু করছো না বাবারে কেউ এখানে সিওডির কথা জাস্ট লিখো না আমাকে সেটা তোমরা যা বলার হোয়াটসঅ্যাপে বলো এখানে সিওডির কথা কেউ ক্যাশ অন ডেলিভারির কথা বলো না সঙ্গমিতা নাথ ম্যাম দিদি বনশ্রীদি যে পাট্টুটা নিয়েছেন ওই পাট্টুটা আবার এনো আচ্ছা বনশ্রীদি কি পাট্টু নিয়েছে বনশ্রীদি অনেক আগে পাট্টু নিয়েছে এখন পাট্টু তো কিছু নাই গার্গী মল্লিক ম্যাম তুমি যেটা চেয়েছো যে পাট্টুটা সেটা কিন্তু বনশ্রীদি নেয়নি আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখে নাও একটা বিষ্ণুপুরী থান জাস্ট প্রথম যে কালারটা দেখাচ্ছি ইয়ে কালার একদম কোরাল কালার হ্যায় কোরাল ইয়ে ইসমে আপ লোগো কো সিল্ক মার্ক আ জায়েগা ইয়ে শাড়ি মে আপ লোগো কো সিল্ক মার্ক আ জায়েগা বহুত হি সুন্দর হ্যায় বিষ্ণুপুরী থান 4 প্লাই কে উপর হ্যায় 3850 ইসমে আপ লোগো কো সিল্ক মার্ক আ জায়েগা এইটাতে তোমরা কোনো কিছু কাজ করতে পারো কারণ এগুলো 4 ply 5 ply এগুলো সব রকম থাকে বেশ ভালো কোয়ালিটি আর এইগুলোতে তোমরা কিন্তু পেন্টিং করাতে পারো বা তোমরা কোনো স্টিচ করাতে পারো সব কিছু করাতে পারো ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগে গার্গী মল্লিক ম্যাম আজকে দেখাও প্লিজ গাছি তসর উইকেন্ড বলে দেখতে পাচ্ছি না আর ওইগুলো আগের গুলো ওইগুলো একটা প্যাকেটে কর সায়নী দাস ম্যাম এই তো পড়েছে আচ্ছা অর্পিতা বাসু ম্যাম কি শাড়ি এটা দিদি এগুলো বিষ্ণুপুরী কাতানের থান আছে 3850 উইথ সিল্ক মার্ক সার্টিফাইড এই কালারটা কিন্তু তোমরা অনেকে চাও যে আমাকে একটা বিষ্ণুপুরী থানে একটা ময়ূরকণ্ঠী কালার এনে দাও বিষ্ণুপুরী থানে ময়ূরকণ্ঠী কালারটা খুব রেয়ার পাওয়াই যায় না অনেকদিন পরে কিন্তু কালারটা এসছে জাস্ট কালারটা দেখে নাও এই কালারটা মানে দুজন পাবে না গার্গী মল্লিক ম্যাম বলছেন আজকে না হলে নেক্সট উইকেন্ডে দেখিও আবার মাঝে দেখাবেন একদম ঠিক ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইটা যাচ্ছে দেখে নাও একদম গোল্ডেন ইয়েলো অসম্ভব সুন্দর 3850 3850 ভীষণ সুন্দর একটা কালার ওনলি 3850 4 প্লাইতে আছে বিষ্ণুপুরী থান উইথ সিল্ক মার্ক সার্টিফাইড একদম 6.5 মিটারের ওপরে যাবে কিন্তু তোমার এটা রুমি চট্টোপাধ্যায় ম্যাম পৈঠানি পরলে আর কিছু ভালো লাগবে না হ্যাঁ পেশোয়ারি পৈঠানি গুলো সত্যি ওই রকম মানে পরলে এতটাই সুন্দর যে কি বলবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা প্রিয় দত্ত ম্যাম গুজরাটি স্টিচ এসেছে শারদিয়া ম্যাম জানতে চাইছেন না গুজরাটি স্টিচ আসেনি গো আচ্ছা শর্মিষ্ঠা ঘোষ ম্যাম ও দিদি আমার চীনা বাদাম কালারের তসরটার কথা মনে রেখো পিক দিয়েছিলাম তুমি বলেছ ট্রাই করবে রোজ একবার তো বলে কিন্তু না এইগুলোকে খুলে দাও
प्रचुर जन नियेछो भीषण सुंदर शाड़ी। अच्छा अभी हम जो दिखाने जा रहे हैं वो है एकदम फ्लोरल ऑर्गेन्जा के ऊपर पूरा कार्डदाना वर्क स्टोन वर्क ये है एकदम फ्लोरल ऑर्गेन्जा के ऊपर जाएगा, बहुत सुंदर देखने में। बर्नाली मुखर्जी मैम ज्वेलरी टा न्यू मने होच्छे, खूब सुंदर एकदम न्यू जस्ट देखे ना कलर गुलो देखे पाती दो। अच्छा फर्स्ट जो कलर हम दिखाने जा रहे हैं ब्लैक के ऊपर देखिए, ये है फ्लोरल एकदम ऑर्गेन्जा। फ्लोरल ऑर्गेन्जा के ऊपर पूरा ये कार्डदाना के वर्क किया हुआ है, देखे ना पूरा कार्डदाना वर्क करा फ्लोरल ऑर्गेन्जार ऊपर कार्डदाना वर्क। अनुषा मैम बोलছেন दीदी मन হচ্ছে प्रियंका থেকে আমদানি করেছে। यस বললাম তো प्रियंका থেকে নেওয়া, মন দিয়ে তো কোনটাই শুনছো না, মন দিয়ে আপ লোক নেই তো ক্লাস মে তো इधर उधर हो रहा है ना। মঞ্জুশ্রী দাস मैम শাড়িটার দাম কত? কোন সা বলিয়ে আগে पहले जो दिखाया उसका प्राइस है 3850। अच्छा ये जाएगा इसका बीपी का पोर्शन, बहुत ही सुंदर कलर, बहुत ही सुंदर देखने में है। 3500 ओनली, इलीना मित्र मैम बोलो, इलीना मित्र मैम की बोलছেন खाड्डी मिस করেছে। হ্যাঁ खाड्डी मिस করে গেছে একদম প্রথম। আচ্ছা দেখো জাস্ট কালারটা দেখো, ওয়াও কালার, এটা হচ্ছে গ্রিন এর মধ্যে আছে। আমি জানি হয়তো আমি যে শাড়িটা পরে আছি এগুলো বেশি খুলো না, তার কারণ কি এটা আজকে বোঝানো যাবে, বোঝা যাচ্ছে না ভেতরে আমার শাড়িটা। হ্যাঁ অন্যদিন আলাদা পরব। হ্যাঁ ये जा रहा है ये कलर, इसका कलर और ये है इसका बॉर्डर का पोर्शन, ना सुमना तुम्हारे शाड़ी पाठिए दिए राग करब एत सबाई बोका बोका कथा बोले मेगुलो एत बड़ बड़ पेछने शाड़ीटा देखाबे अद्रिजा मैम। हाँ हाँ पेछने टा देखिए देबो, ये जा रहा है इसका बॉर्डर पोर्शन ओनलि 3500। सुप्ता देव मैम आमार शाड़ीटा एसेछे किन्तु चेंज हो गेछे। তোমার শাড়িটা এসছে চেঞ্জ হয়ে গেছে মানে? সুপ্তাদের শাড়ি কি শাড়ি চলে গেছে? হম দেখা দেবে। টিলিনা মিত্র মানে সব শাড়ি বারবার দেখাও, গাদওয়াল কম দেখাও কেন? গাদওয়াল হচ্ছে একটা মহারাজা ব্যাপার। মঞ্জুশ্রী দাস ম্যাম তোমার শাড়িটার দাম কত? আমি যেটা পরে আছি আমার শাড়িটার হচ্ছে 6200। রূপশ্রী ঘোষ ম্যাম এই শাড়িগুলো থাকবে এক্সিবিশনে? হ্যাঁ থাকতে পারে, যদি মানে স্টকে থাকে নিশ্চয়ই পেয়ে যাবে, কারণ 6200 তো রিজনেবল প্রাইস, এগুলো হয়তো থাকতেও পারে কারণ স্টকও প্রচুর আছে। পুরো খুলো না, এগুলো পুরো খুলো না। আচ্ছা এখন যেটা দেখাবো কটন কাঞ্চিপুরম, জাস্ট এটা বের করে দাও, এত খুলো না এগুলো। অদিতি বসাক ম্যাম শিকো কাঞ্চিপুরম হবে কি রেঞ্জের একটু বলবেন, আর একটা দেখানো যাবে? সিকো কাঞ্জিবরম বা যাই বলো, যেটা আমি দেখাই সিকো পট্টু ওইটাই হচ্ছে সিকো কাঞ্জিবরম, তো ওইগুলো আজকে তো দেখাবো না, আবার আরেকদিন দেখিয়ে দেবো। অদিতি বসাক ম্যামের কথা বললাম। আচ্ছা শৈলী ম্যাম কলাক্ষেত্র হবে? হ্যাঁ কলাক্ষেত্র আজকে দেখিয়ে দেবো, আচ্ছা এটা যাচ্ছে পিওর কটন কাঞ্চিপুরম, জাস্ট কালার গুলো দেখে নাও ভীষণ সুন্দর, ওনলি 1850, ১৮৫০ পিওর কটনের উপরে আছে পিওর কটন কাঞ্চিপুরম, অসাধারণ কালার, একটা পিচ পিঙ্কের ডুয়েল টোন পিওর কটনে আছে, আর এখানটা হচ্ছে একটা বেশ ফ্লোরোসেন্ট গ্রিন টাইপের কালারটা, উইথ বিপি থাকবে এগুলোতে, রানিং বিপি, বিপিটা অবশ্যই বানিয়ে পরবে, একটা বেশ কটন গাদওয়াল লুক আসবে, কারণ যেহেতু এইরকম তোমাদের একটা কুট্টু বর্ডার আছে সেই জন্য কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। দেবী রায় ব্যানার্জি ম্যাম লাভ দাও, কমেন্টস করো, শেয়ার করো, এসএস দাও, শাড়ি চেয়েও না, শাড়িগুলো সব মধুমিতা ভট্টাচার্য নিজে পরে নেবে।
অনুষা ম্যাম ভিক্টোরিয়া উইথ পরি জিজ্ঞাসা মার্ক অনেকগুলো বলে দিন কি কোথায় আছে अच्छा ये जा रहा है सेकंड कलर एकदम बहुत ही अच्छा कलर है ये कॉटन कांचीपुरम कॉटन के ऊपर प्योर कॉटन के ऊपर है एगुलो किन्तु एकदम प्योर कॉटन आछे कॉटन कांचीपुरम गरमे पर पुजो समय सकाल दिखे पर लोक के गिफ्ट करो भीषण सुंदर क्वालिटी सब थेके सुंदर होच्छे एगुलोर क्वालिटी only and only 1850 যাবে কিন্তু এইগুলোর দাম আর সবথেকে বড় কথা এগুলোতে বিপি আছে বিপিটা অবশ্যই বানিয়ে পড়বে একটা কটন গাদওয়ালের কিন্তু লুক আর যত ভারী চেহারার মানুষ হোক না কেন সবাইকার জন্য কিন্তু এইগুলো পারফেক্ট শাড়ি তার কারণ ভীষণ বড় শাড়িগুলো ইলিনা ম্যাম তুমি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ ভীষণ সুন্দর হয়ে যাচ্ছে তাই তো শিল্পা ম্যাম তোমার পেন্ডেন্ট সেন্টটা হ্যাঁ দারুণ হয়েছে ভালো হয়েছে না আমি আমি সেদিনকে কি বললাম যে প্রিয়াঙ্কা থেকে যেগুলো নিয়েছি একটা একটা করে ঠিক তোমাদের কাছেই পড়ে আসব দেখাবো এটা প্রিয়াঙ্কার বাড়িতে যেদিনকে এই বাড়িতেই বটে ওর যেদিনকে এতে গেলাম রথের দিনে এইটা নিয়েছি আরো দুটো নিয়েছি হাতের নিয়েছি আমার প্রতিকটা সেটই ভীষণ সুন্দর হয়েছে এটা আমি অনেকদিন আগে ওর এসএসটা রেখেছিলাম তো এসএসটা পাঠানো হয়নি ভেবেইছিলাম যেদিনে যাব নেব चित्रा मैम आप है क्या थोड़ा बोल दीजिए मुगा तसर करके पूरा टिश्यू साड़ी देखा टिश्यू शेरी मैम ब्लू ऑरेंज कॉम्बिनेशन कांजीवरम ब्लू ऑरेंज इलिना मित्र मैम शाड़ी ऊपर काज करा जाबे কোন শাড়ির উপর বিষ্ণুপুরি কাতানের উপর দারুন কাজ করা যাবে কারণ খুব ভালো প্লাইটা মানে খুব ভালো শাড়ির কোয়ালিটি মমিতা দত্ত ম্যাম শেয়ার করেছি সঙ্গে সঙ্গে সব রিলেটিভসরা উঁকি মারছে বাহ থ্যাংক ইউ সবাই একটু প্লিজ শেয়ার করে দাও মঞ্জুশ্রী ম্যাম প্লিজ শেয়ার করে দাও তোমার শাড়িটার দাম বলো আমি যেটা পরে আছি আমারটার দাম হচ্ছে ছ হাজার দুশো সুজাতা দাস ম্যাম তোমার কাছে সিল্ক মঙ্গলগিরি আছে একটু দেখাও সিল্ক মঙ্গলগিরি আছে একদম শেষে আমি সিল্ক মঙ্গলগিরিটা দেখিয়ে দিই তো একটু সাথে থাকো আমি দেখিয়ে দেবো চীনা দাস ম্যাম হাই দিদি হাই চীনা রুমি সোম ম্যাম আপনার শাড়িটা কি শাড়ি প্রাইস বলো আমি যেটা পরে আছি একটা পেশোয়ারি পৈঠানি পরে আছি একদম ফেদারের মতন হালকা মানে পালক জাস্ট লাইক আ ফেদার প্রাইস হচ্ছে 6200 ওনলি বলছেন একদম বাড়ি তো যাবেই না চুপ করে দেখো আর গাদওয়াল নেক্সট উইকে দেখো গাদওয়াল করে পাগল রুপিয়ান আর রসিল্ক দেখাতে ভুলো না যেন আচ্ছা রুপিয়ান দেখাবো রসিল্ক দেখাবো ওইগুলো নিয়ে এসো তো মুগা তাসার গুলো নিয়ে এসো রীনা দাস ম্যাম হ্যাঁ এই জাস্ট তসরটা পেলাম দারুন হয়েছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আমি তো বললাম সোনালী চ্যাটার্জি ম্যাম এগুলো কি শাড়ি দেখাচ্ছ আচ্ছা অনেকদিন পরে এই জিগজ্যাগ প্যাটার্নটা এসেছে অনেকদিন পরে তো যারা যারা তখন জিগজ্যাগ প্যাটার্নটা পাওনি তারা তারা কিন্তু পেয়ে যাবে আর একটা কথা এটা একটু দাম বেড়ে এসেছে দাম বেড়ে আসার তার একটা উদ্দেশ্য বা কারণ সবই আছে যখনই কোন জিনিসের দাম বেড়ে আসে বা কিছু হয় কিছু তো একটা ব্যাপার থাকে বর্ডারটা এর যে বর্ডারটা দিয়েছে বর্ডারটা কিন্তু আগের শাড়ির বর্ডারের সাথে কিন্তু মিল নেই আমি আগের একটা শাড়ির সাথে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটার সাথেই দেখে নাও এই দুটো বর্ডার কিন্তু সেম নয় এই বর্ডারটা আলাদা এই বর্ডারটা কিন্তু আলাদা এই বর্ডার গুলো এরকম জিগজ্যাগ প্যাটার্নে এসেছিল তখন ছিল 1850 স্টুডেন্টরা ভালো করে বুঝে নাও যে আমি কি বলতে চাইছি আমি যেটা দেখাচ্ছি এই জিগজ্যাগ প্যাটার্নটা আগে এই রকম বর্ডারে এসেছিল 1850 অনেকেই তোমরা নিয়েছো অনেকে চেয়েছিলে পাওনি এখন যেটা এসছে জিগজ্যাগ প্যাটার্নটা এসছে বর্ডারটা শুধু একটু ডিজাইন করে দিয়েছে বর্ডারটা কিন্তু খুব সুন্দর বর্ডারটা লাগিয়েছে রুমি চক্রবর্তী ম্যাম আজরাক আছে কিছু সিল্কে হ্যাঁ আজরাক সিল্কে নেই আজরাক আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মডেল সিল্কের উপরে পিওর সিল্ক বা তসারে কিন্তু হবে না অঙ্কিতা দাস ম্যাম ওয়ান্টি খাটিগুলোর কালার গুলো একটু দেখিয়ে দিয়ে ওপেন করতে হবে হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকো অঙ্কিকা আমি দেখে দেবো অঙ্কিকা বলছেন অঙ্কিতা শৈলী ম্যাম বলছেন কাঞ্জিবরম দেখাও তো কাঞ্জিবরম আচ্ছা দেখাবো নিশ্চয়ই দেখাবো ওই যে প্রিয়াঙ্কার কাছে গেছিল সেদিন কিলোখানেক নিয়ে যাবে কিলোখানেক নয় বাবা কিলোখানেক নয় আচ্ছা আমার তো লাগে না আমার তো এগুলো লাগে অলওয়েজ লাগে তো আমার সেই জন্যই আর আচ্ছা দেখে নাও
শাড়ির সাথে আমি এটা পরেও দেখাচ্ছি, শাড়িটার সাথে কি অপূর্ব দেখাচ্ছে বর্ডারটা শাড়িটা। মানে ওনলি এগুলোর প্রাইস হবে ওনলি 2050, বর্ডারটা জাস্ট রেখে নাও। আর শাড়িটা তো যারা হাতে পেয়েছো জানোই কত ভালো কোয়ালিটি। এইটা যাচ্ছে ব্ল্যাক এর উপরে জিগজ্যাগ, আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে রেড এর উপরে জিগজ্যাগ। মুগাতা স্যার, মুগাতা স্যার মিনে করা এসছে, মুগাতা স্যার পোদ্দার ম্যাম কি শাড়ি? আরে মুগাতা স্যার মিনে করা এসছে। বনশ্রী ম্যাম মধু আজকে হলুদ পাটুটা পেলাম, দারুণ দেখতে লাগছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। তোমার আদর জানালো। বাহ, তো আমি যে বনশ্রী ম্যামকে খুশি করতে পেরেছি, আমি যদি দেবী ম্যামকে খুশি করতে পারি আমি নিজেকে সত্যি তখন ধন্য মনে করি। কারণ এনারা তো খুশি আমি এনাদেরকে করতে পারি না, না যতই দাও ততই চাই। একটা আছে না পুরো আমি না মিনি আরে মিনে করার প্যাকেটটা কোথায় কি করে বুঝবো, তো ওইখানে প্যাকেট নিয়ে চলে গেছে সব। এইখানে আছে, এখানে আছে। অপর্ণা চৌধুরী ম্যাম তুমি কি সুন্দর দেখো, বাবা রে। শারণী দাস ম্যাম গরদ 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 গরদ, দিদি গরদ কতগুলো আমাদের আছে দাও তো গরদ। কেন তোমাকে বলছে, ঠিকই বলেছো, সাবু খাওয়ার মতন অবস্থা। আচ্ছা দেখি, ইয়ে যা রা পুরা জিগজ্যাগ প্যাটার্ন, আর ইয়ে যা রা ইসকা বর্ডার পোর্শন ওনলি 2050 জায়গা ইসকা প্রাইস। এখন যেটা দেখিয়ে দেবো এই দুটো প্যাটার্ন দেখালাম। আচ্ছা এরই আরো দুটো জিগজ্যাগ প্যাটার্ন আরেকটু দেখিয়ে দিই। এইটা আবার ড্যান্সার কোন কালার আছে সবিতা চৌধুরী? কিসে অর্গানজার? অর্গানজার যেটা ফ্লোরাল দেখালাম সেটাতে আমি অন্যদিন দেখাবো। কারণ কি হচ্ছে, আজকে অর্গানজাটাতে এক তো আমার শাড়িটাকে ভেদ করে কালারটা বোঝা যাচ্ছে না, তো আমি ভাবলাম অর্গানজাটা আমি নেক্সট দিন একটু দেখি। গাদওয়াল কবে দেখাবেন? এইটা নিতে ইচ্ছে। গাদওয়ালটা আমি, হ্যাঁ গাদওয়ালটা আমি দেখাবো। সন্মিতা আমাকে অনেকবার তুমি মেসেজ করছো, আমি গাদওয়াল নেক্সট উইকে দেখাবো। আচ্ছা সুমনা বোস ম্যাম বলছেন আজকে প্রোগ্রাম আছে গো, রেডি হচ্ছি আর লাইভ দেখছি। বাহ খুব ভালো, খুব ভালো, বেস্ট অফ লাক, দারুন দারুন গান করো, আর আমাকে গানের এটা পাঠিয়ে দিও লিংকটা। বা এবার ভিক্টোরিয়াতে দাঁড়ো, ওকে আমি ওপরে পরিটাকে নামাবো আর অনুসুয়াকে তুলে দেবো। ভিক্টোরিয়ার থেকে পরিটাকে নামাবো, নামিয়ে অনুসুয়াকে ওপরে তুলে দেবো। অপর্ণা চৌধুরী ম্যাম শুধু ডুপিয়ান আর রকাতানে লাইক করো, ডুপিয়ান আর রকাতানে তুমি সেরা। কিসে যে সেরা আমি জানি না সত্যি। একদিন আমাকে একজন, আমাকে রিনা দিই একদিন বলেছিল আপনি হচ্ছেন কি পট্টু কুইন না কি বলেছিল, এত আগে পট্টু দেখাতাম, তারপরে পট্টু এখন একটু থিতিয়ে গেছে, তারপরে মাঝখানে এলো পুরো র কাতান। আচ্ছা এই যাচ্ছে আর একটা প্যাটার্ন 2050, এটা এতটা খুললে কেন দুটো ভাজ ব্ল্যাকটা জাস্ট ব্যাক। আচ্ছা হয়ে গেল, রেখে দিও আমি নেব প্লিজ। একদম একদম, হ্যাঁ একদম একদম, যে যেটা নেবে স্ক্রিনশট নাও, নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটা আছে ওতে পাঠাও। জো জিসকা পছন্দ আ রহা হ্যায় টেক আ স্ক্রিনশট এন্ড টেক, দেখ ভালো করে এটা দেখে নাও, টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড আস টু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 9163861022। এটা যাচ্ছে, এটা পল্লা পোর্শনটা দুটোই তো। আচ্ছা অনুষ্ঠান ম্যাম আঁচলে চাইছেন ভিক্টোরিয়া, গরদ ওপরে দেখো ওপরে এখান থেকে বার করবো। হ্যাঁ কি কি কালার আছে, লাল নেই? লাল লাল, হ্যাঁ চল এগুলো হচ্ছে 2050। আচ্ছা এবার দুটো গরদ দেখিয়ে দেবো, দু রকমের কালারের দুজন করে পাবে। একটা লালের সাথে পাবে, একটা তুমি পাবে এই কালারের সাথে। গরদ যেহেতু দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজোতে কিন্তু গরদ একটা আমাদের অনেকেই আছে মায়ের জন্য বা নিজেরা পরে, শাশুড়ি মা যাকে দাও বা যে কোনো ব্যাপারই, গরদ আমাদের খুবই একটা থাকা ভালো। আর সব থেকে বড় কথা গরদের কোয়ালিটিটাও ভীষণ ভালো।
এই যাচ্ছে কিন্তু আমার গরদের ডিজাইনটা, গরদের ডিজাইনটা জাস্ট দেখে নাও। এটা কিন্তু শাইনি শাইনি, তখন গরদ চাইছিল শাইনি, অনেক দিন ধরে আমাকে মনে হয় লিখছে গরদ গরদ করে, তো আমাকে একজন লেখে ওটা তাহলে শাইনি হবে। তো এই যাচ্ছে কিন্তু আঁচলের পোর্শনটা, আঁচলের ডিজাইনটা জাস্ট দেখে নাও। ওইখানে তো মাঝে আমি স্টপ হয়ে গেছিলাম, জানি না সবাইকার কাছেই আটকে গেছিল নাকি। আঁচলের ডিজাইনটা ক্লোজে একটু দেখিয়ে দিচ্ছি, সব ভুলে গেছ ওখানে, গুনে গুনে রাখবি। নূতন চন্দ্র ম্যাম দিদি আমার ওই শাড়িটা দেখাও প্লিজ, যদি এনে দিতে পারো। নূতনের কোন শাড়িটা গো? দেখো এটা কি বুঝতে পারছে, দেখো তো করদের, এটা বোঝা যাচ্ছে ডিজাইনটা। এটা হচ্ছে কালারটা তোমার ঠিক ব্লু ও নয়, আবার গ্রে কালার ও নয়, মানে স্টিল গ্রে বা স্টিল ব্লু টাইপের, একটা মেটালিক ব্লু টাইপের যে কালারটা হয়, ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর দেখতে। গরদ একটু যত্ন করে রাখতে হবে, এগুলো পিওর গরদ আছে, গরদের এগুলোর সাথে তোমরা উইথ সিল্ক মার্ক পাবে, পুরো হ্যান্ডলুম গরদ। এইগুলোর প্রাইস যাবে অনলি 8200, 8200। আমি দুটো কালার দেখিয়ে দেবো, এটা ভালো করে ধরে নিয়ে যাও। তো আর এইটা যাচ্ছে রেড এর মধ্যে, দেখে নাও জাস্ট রেড এর মধ্যে 8200, জাস্ট অসাধারণ গরদ গুলো। আর কাঞ্চি কটন দেখাবো, কাঞ্চি কটন আরো দেখাবো। আচ্ছা দেখি, আজরাক আছে, আজরাক হাই অনিন্দিতা, কোন শাড়িগুলোর বলছো বলো সোমা? বরফটা অসাধারণ, মানে এতটাই সুন্দর যে কি বলবো। 8200 সেমি মডেল সিল্ক আছে, সেমি মডেল না, সেমি মডেল হবে না। আচ্ছা এবার যেটা দেখাবো, একটা পিওরে দেখাবো উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, মুগা তসর উইথ মিনাকারি, মুগা তসর উইথ মিনাকারি, ভীষণ সুন্দর সুন্দর কালার, ভীষণ সুন্দর। হ্যাঁ তার অন্য কালার আছে, আমি এর অন্য কালার আমি দেখিয়ে দিলাম, অনেক কালার অপশন দেখিয়েছি, অনেক কালার অপশন দেখিয়ে দিয়েছি আমার শাড়িটা। সোনালী নন্দী ম্যাম গাদওয়াল এখন দেখাবে না, নেক্সট মান্থে দেখাবে। হ্যাঁ গাদওয়াল নেক্সট মান্থে, গাদওয়াল আর একটা পৈঠানি দেখাবো যেটা 20,000 এবং, ওই দুটো তোমার মাস পড়লে। সমাদ্রিতা পুরকায়েত ম্যাম আমার শাড়িটার অন্য কালার আছে, একটু দেখাবেন প্লিজ। কিসের শাড়ি? আমার শাড়ির অনেক কালার অপশনস আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমার শাড়ির ছটা মনে হয় কালার অপশনস দেখালাম, সাতটা আমার শাড়ি, আমি সাতটা কালার অপশনস দেখিয়ে দিয়েছি। একটু যদি রেকর্ডিংটা পারো দেখে নিও, তো মেরা শাড়ি কা বহুত সারা কালার মানে দিখা দিয়া, প্লিজ আপ লোক থোড়া রেকর্ডিং দেখ লিজিয়েগা, আর নেই তো একদম শেষে হাম পুরা কালার দিখা দেঙ্গে। আজকে সিনহা ম্যাম গুড ইভিনিং দিদি, জাস্ট ঘুম থেকে উঠলাম। বা আজকে তো ছুটি তাই ঘুম হচ্ছে, ভালো একটু রেস্ট নাও, রেস্ট নাও। অনুষ্কা ম্যাম কি পাঠাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন আমি বুঝলাম না, প্রথমে আমার নাম লিখলো, তারপরে চারখানা দাঁতের ছবি দিল, তারপরে চারটে পার্সের ছবি দিল, একটা লাভ দিল, তারপরে একটা চিন্তার ভাব দিল, তারপরে কতগুলো সব হাতের পাম দেখাচ্ছে, মানে খুব কনফিউজিং ব্যাপারটা না। আমার মাঝখানে তিনটে আইসক্রিম দিয়েছে, আবার লাস্টে তিনটে আইসক্রিম দিয়েছে, কি বলতে চাইছে, দাঁত ছিল যে তাই নাকি, বলে দাঁত তুলেছে নাকি আইসক্রিম। আচ্ছা ইয়ে যা রে একদম এক লাইট, মানে কালারটা এত সুন্দর আর লাইট বলে আর বলতে পারছি না, মানে না পিচ কালার না পিঙ্ক কালার, এত সুন্দর একটা কালার, একদম পিওর মুগা তসর, এর উপরে যাচ্ছে উইথ মিনাকারি। এবার পাল্লা পোর্শনটা দেখে নাও, এই যাচ্ছে আঁচলের পোর্শনটা, মানে দুর্গাপূজার জন্য এইগুলো একদম কি বলবো সেরা শাড়ি, কারণ একদম বিয়ে বাড়িতেও পরতে পারবে, আবার তোমরা দুর্গাপূজাতেও পরতে পারবে, একদম হালকা শাড়ি অথচ রিজনেবল প্রাইস,
অথচ ভীষণ রিজনেবল প্রাইস শাড়িগুলোর। এই শাড়িগুলো পরে যে কোনো অনুষ্ঠানে যাও মনেই হবে না যে এইগুলো এই প্রাইজিং এর শাড়ি। ওনলি 5,200। খাড্ডি আর গাদওয়াল কবে দেখাবে সঞ্জিতা দেবগান? খাড্ডি আর গাদওয়াল, গাদওয়াল তো আমি মাস পরলে দেখিয়ে দেব, আর খাড্ডিও তাই। আচ্ছা, এটা কি শাড়ি সাথী রায় ম্যাম? এগুলো পিওর মুগা তাসার, মানে পিওর মুগাতে আছে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, জাস্ট অসাধারণ শাড়িগুলো। অজিতা চক্রবর্তী ম্যাম হ্যালো দিদি, কি কি দেখালে আজকে? আজকে অনেক কিছু দেখিয়েছি গো, আজকে আমি একটা ভালো পৈঠানি দেখিয়েছি, নানান ধরনের, মানে আজকে একটা হচ্ছে একদম মিক্সড ব্যাগ যাকে বলে, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি। অজিতা দত্ত ম্যাম দিদি আজকে আমার যা বালুরঘাট থেকে তোমার লাইভ দেখেছে। ও ও, বালুরঘাট ভীষণ সুন্দর জায়গা। ডিজাইনটা দেখো, আমি যেটা পরে আছি একটা পেশোয়ারি পৈঠানি, ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা। আর যারা যারা জয়েন করছো প্লিজ রিকোয়েস্ট করছি, মধুমিতা ভট্টাচার্যার নামটা যেখানে পিন করা আছে সেইটার উপরে একটু লাভ লাইক রিয়াক্ট করে দাও। জয়েন হয়ে আছো প্রায় 200 মতন, আর ওতে লাভ লাইক রিয়াক্ট করেছে কটা? 35। কেন ভাই, ওখানে কি আলাদা পয়সা চাইছে নাকি? ওখানে একটা লাভ লাইক দিতে কি একটা পয়সা চাইছে? 35 থেকে আর দুজন বাড়লো। হ্যাঁ, একটু বাহ, কেন একটু বেশি বেশি করে দেওয়া যাচ্ছে না? কেন দিয়েও আবার নিয়ে নিচ্ছে? বাপরে, এত কিপচামি কিসের? আচ্ছা, ইয়ে কালার ভি দেখিয়ে, ইতনা সুন্দর কালার, বহুত হি সুন্দর কালার। আর পেহনে কে বাদ একদম আশা রায় ম্যাম, হোয়াইট ওয়াসে কাঞ্জিবরণ দিখাও। হোয়াইট, হোয়াইট জেসে কাঞ্জিবরণ দিখাও। হোয়াইট জেসা কনসা? অঙ্কিতা চৌধুরী ম্যাম, কি শাড়ি এটা? এগুলো হচ্ছে পিওর মুগা তসারে আছে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। এগুলোর প্রাইসিং হচ্ছে ওনলি অ্যান্ড ওনলি 5,200। এটা হচ্ছে পাল্লা পোর্শনটা, পাল্লাগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে যেটাকে আমরা আঁচল বলি বা পল্লু বলি যাই বলো। তো জিগজ্যাগ শাড়িগুলো হচ্ছে তোমার কটনের উপরে আছে, ওইগুলো তোমার মহেশ্বরী বর্ডার। আমি যেটা পরে আছি ত্রিনা পেশোয়ারি পৈঠানি, আর পরলে এইটা যে নেবে আমি এটা বলতে পারি, মানে এতটাই কমফোর্টেবল শাড়ি, পরার পরে মনেই হবে না যে গায়ে একটা শাড়ি আছে, একদম হালকা নরম শাড়ি। শুক্তা দে ম্যাম হোয়াটসঅ্যাপ দেখবে প্লিজ? একদম একদম নিশ্চয়ই। ব্যানার্জি ম্যাম আন্টি শেষমেশ কি ডায়লগ দিচ্ছ, যতই দাও ততই চাই। ওই তো, যতই দাও ততই চাই, সেটাই তো বললাম। সরিতা পান্ডে ম্যাম, পিওর মঙ্গলগিরি হ্যাঁ? হ্যাঁ, পিওর মঙ্গলগিরি হ্যাঁ ম্যাম, মিল যায়গা। তোমার শাড়ির কালার দেখো। আমার শাড়ির কালার, আমার শাড়ির কালার গুলো আমি আবার একবার রিপিট করে দেব, আমার শাড়ি তো আমি দেখিয়েই দিয়েছি, কালার গুলো আমি আবার রিপিট করে দেবো। সাদা কাঞ্জিবরম দেখাও, দেখাও সাদা কাঞ্জিবরম দেখিও তো। সাদা চক্রবর্তী ম্যাম শাড়িগুলো কি বলে ফেলো? জাস্ট এগুলো দেখে না, মুগা তাসার অনেক বার বলেছি, উইথ মিনাকারি ডিজাইন আছে, উইথ মিনাকারি ডিজাইন যাচ্ছে প্রতিটা ফ্লাওয়ার্স গুলোতে, আর প্রাইস ওনলি 5,200 উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। সেমি মডেল সিল্ক হবে না ম্যাম, পিওর মডেল সিল্ক হবে। সুচরিতা বসু ম্যাম এটা কি শাড়ি দেখাচ্ছেন? এগুলো পিওর আর খুলতে হবে না, পিওর মুগা, একটা ব্ল্যাক খুলে দাও। হ্যাঁ, এগুলো পিওর মুগা তসর, পিওর মুগা তসর, জাস্ট তস, এইটা দেখে না, এটা তো ভীষণ সুন্দর ইউনিক দেখতে, পিওর মুগা তসর 5,200 ওনলি। ভালো কথা যখন পড়বে কমপ্লেনটাও তো শুনতে হবে। উইকেন্ডে লোকে ভালো মন্দ খাবে বলে বসে থাকে, হ্যাঁ, কেউ সবাইকে লোক দেখিয়ে ডেকে এনে ছেঁচড়া ল্যাবড়া লাউ ঘণ্ট কুদরি চচ্চড়ি খাইয়ে চলে গেছে। জানে না অনেক কিছু নাম খাবারে, কুদরি চচ্চড়ি, কুদরি কি ছোট 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 পটলের ছোট সাইজ, ছোট ভার্সন আপনার থেকে অনেক কিছু রান্নারও নাম জানলাম, কুদরি স্পেলিংটাও জেনে নিলাম। আমি নেক্সট দিন যাতে বিরিয়ানি চিকেন চাপ, আপনার এটা বোঝা উচিত নয় ম্যাম, আপনি একজন কি বলবো মানে বুঝদার মেয়ে, বুঝদার মহিলা, আমি বর্ণালী ম্যামকে বলছি, আপনি অন্যভাবে নেবেন না ম্যাম, আপনি একজন বুঝদার মহিলা, ভীষণ বুদ্ধিমতী মহিলা। মাসের আজকে কত তারিখ রিনাদি? 24।
24 তারিখে যদি আমি এক্ষুনি একটা 22,000 টাকার কাঞ্জিভরম 22,000 টাকার একটা গাদওয়াল নিয়ে বসি, আপনারা তখন বলবেন এ পুরো পাগলামি শুরু করেছে, চলো এর লাইভ এখন দেখতেই হবে না। তো সেটা বঞ্চ মাসের প্রথমে দেখা ভালো না? আমি মাসের প্রথমে আপনাদের কুদরি মুদরি খাওয়াবো না, এখন যান পারেন খেয়ে নিন এগুলো। তবে আমি বর্ণালী ম্যাম কে বললাম আজকে একটু কষ্ট করে আপনি কুদরি আর কি কি সব ভাষা তরকারি আপনি আজকে একটু সবগুলো খান, একটু অ্যাডজাস্ট করতে হবে না। ও স্পন্সর জোগাড় করে ফেলেছে কিন্তু শাড়ি নেই, স্পন্সর করার লোক এসে গেছে। ঠিক হ্যাঁ, আচ্ছা বাত, আচ্ছা এটা দেখে না, পিওর মুগা তসর অনলি 5,200, এটা যাচ্ছে একদম ব্ল্যাক। গরদ এমনি আমি তো এখানে সত্যি কথা কাগজে প্যাকেটের মধ্যে মুড়ে রাখি, তোমরা ওইভাবে রাখবে না, গরদ পরার পরে ভালো করে একটু মানে রোদে একদম কাঠফাটা রোদে দিতে হবে না, ভালো করে হালকা রোদে একটু শুকিয়ে কাপড় জড়িয়ে রেখে দেবে, কাপড় জড়িয়ে রেখে দেবে। না মাদুরাই সিল্ক না, আমি যেটা পরে আছি ওটা হচ্ছে পেশুয়ারি পৈঠানি, আমারটা পৈঠানি পরে আছি, মাদুরাই সিল্ক হচ্ছে সাউথের, আমারটা হচ্ছে মহারাষ্ট্রের। তো আমারটার কিন্তু প্রাইস হচ্ছে 6,200, আমারটাতে 80% সিল্ক আছে, 20% কটন আছে। অপর্ণা চৌধুরী ম্যাম প্লিজ, গোটা ডুপিয়ান 10,800, 10,200 রকাতান যেগুলো ওম কালেকশন থেকে দেখিয়েছো সেগুলো দেখো। আমি যেটা পরে আছি 6,200, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটু সবাই শেয়ার করো, সবাই একটু শেয়ার করো, তাহলে প্রত্যেকে অনেকে, প্রত্যেকে বলতে অনেকে, তাহলে কিন্তু লাইভটা দেখতে পাবে। আচ্ছা এবার যেটা দেখাবো, এইগুলো দেখাবো না, আচ্ছা আমি দেখে নেবো তোমার হোয়াটসঅ্যাপ দেখে নেবো। সুনন্দা সেন ম্যাম হাই, অজিতা ম্যাম আজ এইরকম নিরামিষ খাওয়াচ্ছো কেন? খেয়েছে এরা সব বলে নাকি এইগুলো নিরামিষ। দিদি এদিকে একবার এসো তো, সঙ্গমিতা নায়ক ম্যাম কাঞ্চি কটন দেখতে চাইছেন। কাঞ্চি কটন দেখাবো, কাঞ্চি কটন তো দেখালাম, বার করো তো বুটাওলা কি বলে এগুলোকে, বুটিওলা ডুপিয়ান, ডুপিয়ান নাম ভুলে যাচ্ছি, বুটিওলা গুলো, হ্যাঁ বুটিওলা গুলো, হাফ জাল নয় বা ফুল জাল নয়, বুটিওলা দাও, একটা ফুলে রাখা আছে ওটাও নেই, দৃষ্টি আকর্ষণ হয়েছে তো, কারখানার দাঁত তো দৃষ্টি আকর্ষণ করবি, এটা দুপিয়ান পিওর, এটা এক্সক্লুসিভ ডুপিয়ান, এর কালার কি আছে, কালার এসেছিল অনেকগুলো,
মর্নালিং এর মোটা আবার এক্সপ্লেনেশন দিয়েছেন, সেটা হচ্ছে কি অনুষ্ঠান মুখোপাধ্যায় বলতে চাইছে হাফ কমেন্ট না করার জন্য আলোর গাছ। এই যে কি একটা বড় একটা স্টিকার দিয়ে দিলে ভাই, কি একটা বড় স্টিকার মাঝখানে দিয়ে দিয়েছো বলো, পড়ো তো নামটা কি নাম, বড় স্টিকারটা কে লিখেছে? পম্পা বিশ্বাস কি গুহ, পম্পা বিশ্বাস গুহ ম্যামকে বলছি। না এটা তসার দুটোর মধ্যে কিন্তু দেখতে হবে, দেখো তসার কেমন হয় ডুপিয়ান কেমন হয়, দুটো কিন্তু আলাদা। আপনি পরে যান, আর পম্পা ম্যাম কে বলছি প্লিজ আপনি ওটাকে ডিলিট করুন। না 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 কিন্তু এইটা যদি মিলেটা যদি আর কালার না পায় তাহলে না ওটা নিয়ে খুব বিজনেস করছে আর গয়না কিনছে। হ্যাঁ ভীষণ গয়না কিনছি, দেখো একটু এইরকম বিজনেস তো নিশ্চয়ই করছি যে এরকম তোমরা বলবে, এক গয়না পরে এলেও তোমরা বলবে, এরকম তো দিয়েছে একটা। হ্যাঁ তাহলে ওটা আজকে দেখাবো। মৌমিতা সাহা ম্যাম ফোন ধরিনি, কেন ধরবো না, ফোন ধরি না বলো না, সারা দিনে আমি যদি খুব মানে কম করে বলি প্রায় 100টার কাছাকাছি ফোন আসে। রাতে রাতে কে হোগা, রাত মে ওর কুছ নেই, অভি জো হ্যা অভি হো জায়েগা। আমি চলে গেলাম রাধওয়াল দেখালে, কে আমি চলে গেছিলাম যেটা দেখাচ্ছি 1550, এইটা জাস্ট আমি এই কদিনে মানে হট কেক এর মতন সেল করেছি। যারা যারা নিয়েছো তারা অনেকেই লিখেছে যে সত্যি কথাই বলতে মানে বিশ্বাসই হচ্ছে না 1550 টাকার শাড়ি এতটাই সুন্দর, এতটাই কালার পাওনি পেলে তো একটা পেলাম দুটোই দেখিয়ে দিই। ওই নিচে কি আছে, নিচে পিওর অর্গানজা হ্যায় ডিজিটাল প্রিন্ট মে, ডিজিটাল প্রিন্ট মে পিওর অর্গানজা হোগা ম্যাম হোগা। চন্দ্রিমা দেখ ম্যাম, হাই আন্টি কেমন আছো, ভালো আছি চন্দ্রিমা। লাইট দেখছেন এটা না কোথা থেকে, জ্বর নিয়ে ওষুধ মেডিসিন নিয়েছো, মেডিসিন নাও। বিষ্ণুপ্রিয়া মিশ্র ম্যাম শো মি ব্যাক সাইড হোয়াইট, এই যে হোয়াইট দেখো। দিদি অনেক কিছু খাওয়ালে নিরামিষ, এবার দয়া করে কটা পাখি দেখো। এই দেখো একজন চলে এসছে পট্টু, আচ্ছা ইয়ে জায়গা ইসকা পিছে কা পোর্শন একদম পুরা জেসা লাগেগা কি করওয়া বুটা জেসা, একদম কোই কাটিং নেই হোগা, বহুত হি আচ্ছা দেখনে মে হ্যায়, পিছে কা পোর্শন ভি বহুত সুন্দর হ্যায়, ইয়ে জায়গা ইসকা সামনে কা পোর্শন। ইলিনা ম্যাম বলছেন গাদওয়াল দেখাও, তাই তো আচ্ছা ভালো শাড়ি। এবার আমি একটা দেখাই যে এতক্ষণ ধরে তোমরা ডুপিয়ান ডুপিয়ান করে যারা মানে মাথা খারাপ করছিলে, র কাতান দেখাও, হ্যাঁ তুমি এতবার সায়ন্তনী শাড়ি, সায়ন্তনী শাড়ি, সায়ন্তনী থেকে আমি বলছি সায়ন্তনী সেকেন্ড এতে বিক্রি করে দেবে তোমাকে সেকেন্ড হ্যান্ড, ও একবার আটবার পড়েছে। চলো আমি বললাম কুদরি কোনটা, বলার পর বুঝলাম কোনটা, নামটাও জানতাম না কুদরি, আমরাও খাই না বাজারে দেখছি না, আমি এবার বলার পরে মনে পড়ে গেছে কুদরি। আচ্ছা দেখে নাও, হ্যাঁ দেখালাম তো চন্দ্রিমা, চন্দ্রিমা গরদ তো দুটো দেখালাম, তোমরা গরদ গরদ করে দেখছি, এবার মাথা খারাপ হচ্ছে, এবার মানে এবারে গরদ আনতেই হবে।
আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখে না ডুপিয়ানটা জাস্ট অসাধারণ দেখতে। একটু ক্লোজে আমি দেখিয়ে দিই, যারা মানে একদম বলেছিলে এক্সক্লুসিভ ডুপিয়ান, এইটা হচ্ছে মেটেরিয়ালটা দেখে নাও, এটা কিন্তু এক্সক্লুসিভ ডুপিয়ান। এটা কিন্তু এই ডুপিয়ানের টেক্সচার আর এই ডুপিয়ানের টেক্সচার সেম নয়। এই ডুপিয়ানটা হচ্ছে 10,800, এটা তোমরা জানো। আর এই ডুপিয়ানের টেক্সচার কিন্তু টোটালি আলাদা, এই ডুপিয়ানের টেক্সচার কিন্তু টোটালি আলাদা। এটা হচ্ছে ব্ল্যাক এর সঙ্গে মজেন্টা উইথ মিনাকারি ওয়ার্ক, ব্ল্যাক এর সাথে মজেন্টা উইথ মিনাকারি ওয়ার্ক, অসম্ভব সুন্দর। 12,800 যাবে এটার প্রাইস। আর একটা কথাও বলে দিই, এটা কিন্তু যে কোনো বড় শোরুমে যাও, বড় বুটিকে যাও, এইগুলো কিন্তু 15,000 এর কমে কিন্তু হবে না। এইটা যাচ্ছে 12,800 ওনলি, এটা হলো এর বিপি পোর্শনটা, ইয়ে জায়গা ইসকা বিপি কা পোর্শন 12,800 ইসকা প্রাইস। ইয়ে এক্সক্লুসিভ ডুপিয়ান হ্যায়, ইসকা হম অর ভি এক কালার দিখা দেঙ্গে, বহুত হি সুন্দর দেখনে মে হ্যায়, আর ইসকা মেটেরিয়াল ভি বহুত বড়িয়া হ্যায়। বর্ণালী ম্যাম, আমরা সাগরে গা ভাসিয়ে দিয়েছি, আমাদের আবার শিশিরে ভয়, আমরা মাসের যে কোনো দিন যে কোনো শাড়ি বর্ণালী তো মানে বীরের মতন দেখতে হবে, বীরের মতন বীরের মতন তোমরা দেখতে পারো, আর আমি হয়ে গেছি এখানে একদম ছুঁচো। আগে শেয়ার ডান হোক সবাই, তারপরে আমি গাদওয়াল দেখাবো, দেখি কতগুলো শেয়ার ওখানে হয় ডান, তারপরে আমি গাদওয়ালটা স্টার্ট করব। নবজিতা ম্যাডাম, এগুলো দেখে সন্ধ্যেবেলায় ঘুম পেয়ে যাচ্ছে, উইকেন্ডে এইসব খেতে একদম ভালো লাগে না, কিছু চটপটা না হলে। আচ্ছা সেই তো, আচ্ছা ইয়ে জায়গা ইসকা সেকেন্ড কালার, বহুত হি সুন্দর কালার, অভি অভি দিখাযা ম্যাম, অভি অভি জাস্ট দিখাযা, পিছে ওয়ালা শাড়ি কা প্রাইস হ্যায় 1550 ওনলি, 1500 1550 ওনলি। তো ইয়ে জায়গা ডুপিয়ান সিল্ক কে উপর, পিওর ডুপিয়ান কে উপর, ইয়ে জায়গা মিনাকারি ডুপিয়ান, ওনলি প্রাইস ইজ 12,800। ইয়ে পুরো হচ্ছে কৃষ্ণ নীল কালার বা ময়ূরকণ্ঠী কালার যাই বলো না কেন, ভীষণ সুন্দর মুগার কালার। আমি অনেকগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা কেউ মন দিয়ে লাইভটাকে দেখছো না, শুধু আমাকে ওইটা নেই সেটা নেই ওইটা নেই। আমি মুগার কালার কটা দেখিয়েছি, কি বল কটা দেখালাম মুগার কালার? মুগার সাতটা কালার দেখালাম। আচ্ছা ইয়ে জায়গা 12,800 বহুত হি সুন্দর কালার হ্যায়, বহুত হি সুন্দর, ইয়ে একদম এক্সক্লুসিভ ডুপিয়ান হ্যায়। আর বডি মে জায়গা এসা পুরা মিনাকারি ওয়ার্ক, হ্যাঁ বর্ডারলেস তসর নেই হ্যায় ম্যাম। পম্পা বিশ্বাস ম্যাম, কাতান বা ডুপিয়ান সিল্ক দেখাও, বড় স্পিকার ওলা, এই তো দেখাচ্ছি পম্পা, এটা দেখাচ্ছি, দেখো পম্পা ম্যাম কে বলছি, ইয়ে যা রে পিওর ডুপিয়ান। আচ্ছা এখন যে ডুপিয়ান গুলো দেখাবো, 10,800 প্রাইস, 10,800 ফার্স্ট যে কালার হম দিখা রে যা রে একদম পিওর রেড, পিওর রেড কে উপর হম দিখা রে, দেখিয়ে বহুত সুন্দর কালার। শ্রীমন্তিনী সিনহা ম্যাম, তোমার হাসি খুশি লাইফ দেখতে খুব ভালো লাগে, কখনো গম্ভীর হয়ো না। গম্ভীর তো হই না, কিন্তু স্টুডেন্ট গুলো তো আমাকে মাথা খারাপ করে দেয়, এইসব স্টুডেন্টরা আমাকে পাগল করে দিচ্ছে। অজিতা চক্রবর্তী ম্যাম, তসর দেখাও না প্লিজ, দেখো গো একটা না দেখতে দেখতে আর একটা দাও, আর একটা শখ পূরণ করতে না করতেই আর একটা শখ। রূপা শর্মা, ডুপিয়ান ময়ূরকণ্ঠী কালার আছে, আগের যেটা দেখালাম কৃষ্ণ নীল কালারটা ওটা নিতে পারো, ভীষণ সুন্দর দেখতে। মমিতা সাহা ম্যাম, কনস্ট্যান্টলি রেগে যাচ্ছেন, আমার ফোন ধরো না কেন? আরে মমিতা সাহা ফোন করবে তুমি তাহলে তো ধরবো, শুধু আমার নামে বদনাম। এক্সক্লুসিভ ডুপিয়ান দেখতে চাই অজিতা ম্যাম, এক্সক্লুসিভ ডুপিয়ান দুটো ছিল দেখিয়ে দিলাম, দুটোই ছিল দেখিয়ে দিলাম, একটা ছিল ব্ল্যাক এর সঙ্গে মজেন্টা জাস্ট অসাধারণ 12,800, আর আরেকটা দেখালাম কৃষ্ণ নীল কালার। অজিতা ব্ল্যাকটা নাও, মানে আমি বলতে পারি ব্ল্যাকটা অসাধারণ দেখতে, কারণ ব্ল্যাক এর সঙ্গে মজেন্টা যেহেতু জাস্ট ওয়াও দেখতে। আচ্ছা ম্যাম, হাই ফার্স্ট টাইম, ও থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ জ্যোতি ঝা, সুমিতা ম্যাম কে বললাম থ্যাংক ইউ। হাই দিদি, তুমি যে শাড়িটা পরে আছো, হ্যাঁ আমি এটা অরেঞ্জ কালার আছে, আমি যেটা পরে আছি ওটা অরেঞ্জ আছে না, ওটা
আচ্ছা সুনন্দা সেন ম্যাম, আমি ত্রিপুরা থেকে লাইভ দেখছি, শাড়িগুলো খুব সুন্দর দেখা। থ্যাংক ইউ সুনন্দা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এইটা যাচ্ছে পিওর রেড এর সঙ্গে, তোমার এইখানে কিন্তু একটু মিনা আছে, যেহেতু এখানটা একটু মাজেন্টা কালার আছে, একটু পার্পলের একটুখানি মিনা আছে। প্রাইস অনলি 10,800, 10,800। আর রেডটা পড়বে দুর্গাপুজোর সময় সকালের দিকে, জাস্ট ওয়াও। আচ্ছা বলছেন ফুল জাল রুপিয়ান, তাহলে এসে গেছে আমারটা, এবারে কাকে আবার দেবেন তারপর বলবেন, আমি তো ভুলেই গেছি। ফুল জাল রুপিয়ান ম্যাম আসেনি, এলে আমি আপনাকে আগে দেব, কারণ আগের বারে আমার ভুল হয়েছে, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। আমি এবার যখন আসবে আপনাকে আমি আগে দেব, ঠিক আছে দেবী ম্যাম? দিয়েছেন মধুমিতা, হ্যাঁ কে, হ্যাঁ একদম একদম, থ্যাংক ইউ। আচ্ছা দেখো সুনন্দা চক্রবর্তী ম্যাম, তসর বেনারসি স্কাই ব্লুতে হবে? তসর বেনারসি স্কাই ব্লু, স্কাই স্কাই ব্লুতে হয়ে যাবে, তসর বেনারসি স্কাই ব্লুতে আছে। পম্পি চক্রবর্তী ম্যাম ব্ল্যাকটা দেখাও, ব্ল্যাকটা একবার দিয়ে তো, ব্ল্যাক রুপিয়ানটা দাও তো। পর্ণা মন্ডল ম্যাম, হ্যাঁ একটু 2000-এর কিছু দেখাও, 2000-এর এই দেখাবো, আবার দেখাবো, আমি কিছু দেখিয়েছি 2000-এর মধ্যে, আবার সঙ্গে থাকো নিশ্চয়ই দেখিয়ে দেবো। তোমার হাসিটা খুব সুন্দর, হাসিটা ভালো, সেটা তো আমার দুই মেয়ে বলতে পারবে, সুনন্দা চক্রবর্তী। আমার দুই মেয়ের কাছে একদিন এসে তোমরা একটু বলো যে হাসিটা ভালো কি দেখতে ভালো, বাপরে ওদের কাছে ডেসক্রিপশনটা শুনবে, বলতে আসল আপনারা রূপটা দেখেছেন কোথায়, আসল যত রূপ নাকি দেখেছে আমার দুই মেয়ে, আর কেউ দেখেনি পৃথিবীর। বলবে শুধু তো লাইভে বেশ হাসি খুশি হাসি খুশি হয়, আমাদের কাছে খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ করে আসো কেন, তোদেরকে মানে তোদের কাজকর্ম দেখলেই আমার চুল টুল এমনি খারাপ হয়ে যায়, তো সেই জন্য তোদের কাছে খ্যাচখ্যাচ করে যাই। তো যাক গে, এইগুলো হচ্ছে 10,800, জাস্ট কালারটা দেখো, অসাধারণ কালার আর অসাধারণ দেখতে, মারাত্মক দেখতে, মারাত্মক কালার, মারাত্মক লুক। এগুলো পরলে কি, এইগুলো আমি জানি যে এগুলো সত্যি বিরিয়ানি, এগুলো দেখালে আমার বেরিয়েও যায়, কিন্তু ভাবি সবসময় যে একটু এখন মান্থ এন্ড, মান্থ মানে শুরুতে দেখালে এগুলো লোকেরও ভালো লাগবে বা আমারও, কিন্তু আমার তো কিছু জন আছেন তারা তো বিরিয়ানি ছাড়া তাদের মুখেই রচে না। ভীষণ সুন্দর ভীষণ, এইগুলোর সত্যি কথা কোনো তুলনা হয় না। কি বলেছে ওর তো ভিক্টোরিয়া ছাড়া ছেড়েই দাও, ওর কোনো কথা নেই, না সত্যি শাড়িগুলো তো ভীষণ সুন্দর। মৌমিতা সাহা ম্যাম কে ফোন ধরি না, নয় ফোন করো আমি তাহলে নিশ্চয়ই ধরবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আমার থেকে কম দামি শাড়ি নিয়েছো, তারা যারা বলবে যে কম দামি শাড়িগুলো আপনার খুব ভালো, তাদের জন্য সত্যি আমি রিয়েলি মানে মানে কি বলবো, ভগবানের খুব আশীর্বাদ, কারণ ভালো শাড়ি ভালো দাম দিচ্ছ ভালো হবেই, সেখানে আমার কোনো ক্রেডিট নেই, কিন্তু কম দামি শাড়ি যখন তোমরা বলো যে দিদি খুব ভালো হয়েছে বা সত্যি পরেও খুব আরাম, সেটাই কিন্তু কথা। যে কম দামি শাড়িও তোমাদের কাছে ভালো পৌঁছে দেবে তার শাড়ি কিন্তু অলওয়েজ ভালো হবে, ভালো শাড়ি ভালো হবে এটা তো জানা কথা, মানে দামি শাড়ি ভালো তো হবেই। এখানে গাদওয়াল ভাবো একটা 20,000 টাকা দিয়ে নিলে, সেখানে তার ভালো মন্দের কোনো গল্পই নেই, তুমি কিনছো ক্রিম, ক্রিম তো ভালো হবেই, তুমি যদি এখন ঘোল তোমার কাছে টেস্টি লাগে সেটা হচ্ছে ভালো ব্যাপার। জাস্ট অসাধারণ, ওনলি 12,800। গাদওয়াল দেখাবো, তারপরে কুমির ছানা দেখানোর মতন করে দু তিনটে করে গাদওয়াল দেখিয়েছে। আরে বাবা কটা দেখাবো বলো, কটা গাদওয়াল দেখালে তোমাদের মনটা ভরবে বলো, জাস্ট কটা দেখি দেখিয়ে দেবো একদিন, একদিন ঠিক কটা গাদওয়াল দেখিয়ে দেবো। নন্দিনী বাক্সি ম্যাম কাঞ্চিপুরম, কাঞ্চিপুরম আচ্ছা আচ্ছা, জাস্ট ইয়েলো কালারটা দেখো, ইয়েলো কালারটা দেখো। অপরাজিতা শাহ ম্যাম বলছেন একটা হোয়াইটটা নেবো আমি। কালো ডুপিয়ানটা তো অসাধারণ, একদম দেব দেব দেব। সাথী সেনগুপ্ত ম্যাম, দিদি তোমার মেয়ে কি
দীক্ষা মঞ্জুরিতে অনেকদিন ডান্স শিখেছে ওর, তারপর আইসিএসসি দেবার সময় ও একটু বন্ধ করেছে। নেই গো আমার কাছে নেটের শাড়ি, দারুণ। অনামিকা মুখার্জি ম্যাম, ইলিন ম্যাম, ইচ্ছা ম্যাম, লক্ষ্মীদি, ভালো আছি মেঘা। দেখো জাস্ট দুপিয়ান গুলো মেঘা দেখো, আজকে অনেক কিছু দেখিয়েছি। সব থেকে সুন্দর হচ্ছে আমার শাড়ি গুলো মেঘা, এগুলো দেখো পেশওয়ারি পৈঠানি, খুব সুন্দর সুন্দর কালার দেখিয়েছি। হ্যাঁ কত ব্লাশ করবে, কোথায় ব্লাশ করছি আর কি কারণে আর ব্লাশ করব, এত আমার সামনে সবাই কমপ্লেন করছে আমি ব্লাশ করছি। কি বললে না চন্দ্রিমার জ্বর হয়েছে, উড়ে গেছে কালারটা, জাস্ট দেখো মানে এই কালারটা পরবে যে কি লাগবে এর সঙ্গে, এরকম কানের ঝোলা ঝোলা, কানের ঝোলা ঝোলা হার। বলছেন এই শাড়িটা কিভাবে পাওয়া যাবে, মিঠু সিনহা ম্যাম, মিঠু সিনহা ম্যামকে বলছি আপনি স্ক্রিনশট নিন, নিয়ে আমার যে ওখানে নাম্বারটা আছে 9163861022 ওই নাম্বারে আপনি সেন্ড করে দিন, আপনাকে আমার লাইভের পরে দেখে কনফার্মেশন দিয়ে গাদওয়াল হয়ে যাক তাহলে, একই দিনে সব হয়ে যাক না, জাস্ট কালারটা দেখো। হ্যাঁ একদম অবশ্যই সিল্ক মার্ক সার্টিফাইড, এইগুলো যে কটা দেখাচ্ছি সবেতে কিন্তু উইথ সিল্ক মার্ক সার্টিফাইড, আর দুপিয়ান আমার আজ পর্যন্ত আমি যে কত সেল করেছি তার কিন্তু কোনো ঠিক নেই, এই যাচ্ছে কিন্তু বিপির পোর্শন একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমার তো হাত থেকে দুটো দুবার মোবাইল পড়ে গেল, কেন কে বলছে, অজিতা ম্যাম ঘুম পেয়েছিল আর আপনি দুটো অবধি, অজিতা ম্যাম অনলাইন সে তো ঘুম পাবেই, দুটো অবধি অনলাইন, এদিকে বেলা 11টা অবধি ঘুম হচ্ছে তারপরে অফিস চলে যাচ্ছে। অদ্রিজা দাস ম্যাম, কালো টুপিয়ানটা খুব সুন্দর ছিল, কালো টুপিয়ানটা অপূর্ব দেখতে। শারমিন আহাদ আছে বলছে বাংলাদেশে সেন্ড করেন না, বাংলাদেশে যায় না, বাংলাদেশে যাবে না। নবজিদা শাহ ম্যাম, 1550 এর বাটার স্কচটা নেব, এটা পূজাতে পড়বো 1550 এর। হ্যাঁ নিতে পারো, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। না বেগুনি কালারে মিনাকারি হবে না। মিতালি দে ম্যাম হ্যালো, হ্যালো মিতালি, আপনার দোকানে যাব, অ্যাড্রেসটা বলুন। আমার কোন দোকান নেই, আপনারা আমার বাড়িতে, আমার স্টক থাকে আমার বাড়িতে আসতে পারেন, আমার বাড়িতে একটা রুম আমার দোকানের মতনই, আপনি দোকানে যা স্টক পাবেন না তার থেকে বেশি আমার ঘরে পাবেন, আর সমস্ত পিওরের স্টক বেশি, তো আমার বাড়ি হচ্ছে বেহালা, বেহালা শিলপাড়াতে, আপনারা অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা নেই, তবে কিন্তু অলওয়েজ আগে থেকে ফোন করবেন কারণ আমি সবসময় থাকি না, কালকেই একজন এসে যেমন হাওড়া থেকে এসে ফিরে গেছে, আমার নিজেরই খুব খারাপ লেগেছে কারণ আমি ছিলাম না, তো সেটাই একটু ফোন করে আস। সাথী বোস ম্যাম, খুব সুন্দর শাড়িগুলো, চন্দ্রিমা ম্যাম কবে দেবে বর্ডারলেস তসর, তাড়াতাড়ি বলো। বর্ডারলেস তসর, বুটি লেস, কাঞ্জিবরম, মানে সব লেস আর লেস। প্রসেনজিৎ ব্যানার্জি, কোনো কাজ নেই, দেখো প্রসেনজিৎ ব্যানার্জি হাই দিদি করছে। অনামিকা মুখার্জি ম্যাম, হাই প্রসেনজিৎ, লাইভে শাড়ি দেখছে। লাফিং ক্লাব বসিয়ে দিয়েছেন ওখানে অনামিকা মুখার্জি ম্যাম। আচ্ছা এবার কিছু কাতান দেখিয়ে দেবো, বাদাম ওই কালারটা আগে খুলি, নিচেরটা না না তারপরে, বাদাম কি হয়েছে হিন্দি, আমি তো হিন্দি আপনার থেকে প্রথম, হিন্দিতেই লেখা, দাও দাও আমি পড়ে দিচ্ছি, আমি জানি হিন্দি। বাদাম খিলাতে কিনে নাকি মীনাক্ষী কটিয়ারি ম্যাম, কোথায় হিন্দিতে লিখেছি, বাদাম খিলাতে ওই তো বললাম, কোথায় চলে গেছে তুই, তুমি অনেক উঁচুতে আছো, বাদাম খিলাতে গেল, এখন যেটা দেখাচ্ছি একটা কাতান দেখাচ্ছি, জাস্ট কাতানটা দেখো অসাধারণ দেখতে, অসাধারণ কাতান,
অসাধারণ কাতান। আচ্ছা প্রত্যেকের কাছে বলছি আবার, কিন্তু আমি এখন 200 জনের উপরে তোমরা আছো, মানডেতে আমি আবার আমার পেজ থেকেই লাইভে আসব, অবশ্যই জয়েন করো। আর এখন পুজো এসে গেছে, সানডে ছাড়া প্রতি উইকের প্রতিটা দিন আমি লাইভে আসব। মানে পুজো এসে গেছে সেন্সে লোকে হয়তো ভাববে মাথা টাতা গেল নাকি, মানে পুজো এসে গেছে মানে জুলাই আর অগস্ট এই দু মাসে কিন্তু তোমাদের শপিং এর জন্য। তাও জুলাই অগস্টের কিন্তু 15th অগস্টের পর প্রচুর ভালো ভালো টেলারিং এর দোকান কিন্তু অর্ডার বন্ধ করে দেয়, মানে আমার দোকান তো করেই দেয়, আমি যার কাছে ব্লাউজ বানাই তার তো 15th অগস্টের পরে একদম অর্ডার ক্লোজ। তো সেই জন্য বলছি নিজেদের জন্য যেগুলো নেবার ভাবছো তারা কিন্তু অবশ্যই তোমরা অগস্টের প্রথম দিক, জুলাই আর অগস্টের প্রথম দিকে নিয়ে নিও, তাতে ভালো করে ব্লাউজটা বানাতে পারবে। পম্পি চক্রবর্তী মানে তোমার শাড়ি ব্লু পিঙ্ক আছে? ব্লু পিঙ্ক, ব্লু পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, ব্লু পিঙ্ক তো আছে। হ্যাঁ ব্লু পিঙ্ক আছে আমার শাড়ি। প্রিয়াঙ্কা মন্ডল ম্যাম, ব্রোকেট কাঞ্জিবরম অরেঞ্জ কালার আছে? ব্রোকেট কাঞ্জিবরম অরেঞ্জ কালার আছে। প্রণতি আগুন ম্যাম কেমন আছো বনু? ভালো আছি প্রণতি দি, ভালো আছি। খড়গপুর, হ্যাঁ বুঝেছি প্রণতি দিকে বুঝেছি। আচ্ছা দোকানটার অ্যাড্রেস বলো। আচ্ছা সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আমার দেখো বুকিং নাম্বার যেটা ওইটাই আমার সমস্ত মানে কোয়ারিজ নাম্বার, ওটাতে তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। আমার কোনো দোকান নেই, আমি আবার বলে দিচ্ছি আমার বাড়িতেই আমার পুরো স্টক থাকে, তো আমার বাড়িতে এসে তোমরা দেখতে পারো। বেনিতা যাদব ম্যাম, হ্যাঁ জো আপনে ওয়্যার কিয়া হ্যায় উসকা প্রাইস কিয়া হ্যায়? মানে জো ওয়্যার কিয়া হ্যায় ম্যাম, মেরা শাড়ি কা প্রাইস হ্যায় 6200। মানে ইসকা বহুত সারা কালার দিখা দিয়া, ইয়ে হ্যায় এক পৈঠানি জিসমে আপকো 80% সিল্ক আয়েগা, 20% কটন আয়েগা, ইয়ে ইসকো বোলতে হ্যায় পেশওয়ারি পৈঠানি, ইয়ে আপ শাদি মে পেহনিয়ে কোই ভি অকেশন মে পেহনিয়ে বহুত হি আচ্ছা দিখতা হ্যায় আর বহুত হালকা ওয়েট হ্যায়। পোর্শন কালার কম্বিনেশন তোরা দেখিয়ে ইতনা আচ্ছা ডুয়েল টোন হ্যায়, বহুত হি সুন্দর ডুয়েল টোন। অজিতা চক্রবর্তী ম্যাম গাদোয়াল গুলো দেখিয়ে দাও তাহলে দামটা শুনে নেক্সট মান্থে বাজেটটা ঠিক করতে হবে। আচ্ছা মানে এরা আমি গাদওয়ালের একটা ভেবেছি আমাদের এই ফ্লোরে একটা ফ্ল্যাট কিনে সেখানে কতগুলো লুম বসিয়ে নেব, গাদওয়ালের সবসময় রেডি হতে থাকবে। জাস্ট শাড়িটা দেখো অসম্ভব সুন্দর দিদি, কতগুলো গাদওয়াল দাও তো দেখি, এবার কতটা লাভ লাইক করে গাদওয়ালের নাম করেছি আর কতজন এ নাম্বারের উপরে দিয়েছে আমার। এখনো 100 হয়নি, মেরা যে নাম্বার হ্যায় মধুমিতা ভট্টাচার্যা উসকে যে বুকিং নাম্বার লিখা হুয়া হ্যায় উসমে আপ লোগ থোড়া লাভ লাইক কর দিজিয়ে, উসমে আপ লোগ থোড়া লাভ লাইক কর দিজিয়ে। আমি আর বকতে পারছি। অনামিকা মুখার্জি ম্যাম, মাদের রূপ তো মেয়েরাই ভালো বলতে পারে ম্যাম, সবারই একই একই ব্যাপার। আচ্ছা ইয়ে যে কাতান বেনারসি হাম দিখা রে, বহুত হি ইউনিক দেখনে মে হ্যায়, বহুত হি সুন্দর, প্রাইস জায়গা ইসকা 8200 ওনলি, 8200 ওনলি, মানে দুর্গা পুজোর জন্য জাস্ট পারফেক্ট দেখতে আর পারফেক্ট লুক, এত সুন্দর স্লিক বর্ডার আর ছোট ছোট যাচ্ছে এইরকম মোটিভ, পুরো শাড়িটার লুকটা একটু দেখে নিন, ভীষণ সুন্দর। এটা যাবে বর্ডার বর্ড, আমার কাছে কোন নেটের শাড়ি নেই ম্যাম, নেটের আমার কাছে নেই, অর্গানজা পাবেন, জর্জেট পাবেন, সিফন হবে, কিন্তু নেট আমার কাছে নেই। চন্দ্রিমা দেব ম্যাম ব্লু এক্সক্লুসিভ ডুপিয়ানটা একটু রিপিট করুন। হ্যাঁ ব্লু এক্সক্লুসিভ ডুপিয়ানটা একটু দাও, হ্যাঁ রেডটাও দাও। প্রিয়াঙ্কা মন্ডল ম্যাম বলছেন ব্রোকেট কাঞ্জিবরম অরেঞ্জ কালারটা একটু দেখো, এই যাচ্ছে কিন্তু রেডটা একটা কেউ দেখতে চেয়েছো, জাস্ট রেডটা দেখো। শম্পা বসু ম্যাম তসর শাড়ি স্টার্টিং রেঞ্জ কত তোমার কাছে? তসর বেনারসি যদি বলো, তসর বেনারসি হচ্ছে 10200 আর মিনাকারি তসর বেনারসির দাম আবার আরো বেশি, আর এমনি যদি তসরের উপরে হ্যান্ড পেন্ট বলো 5600 একটা আছে। তসরের অনেক ধরনের জিনিস আছে, তসরের উপরে এবারে এসছে একটা পিওর তসরের উপরে ডোলাবেরি, আগে যেটা দেখিয়েছি সেটা ছিল তোমার যেটা গিচা তসরের উপরে ছিল ডোলাবেরি, কিন্তু এবারে একটা ডোলাবেরি এসছে যেটা পিওর তসরের উপরে উইথ সিল্ক মার্ক থাকবে, পিওর তসরের উপরে একটা ডোলাবেরি এসছে। বিনীতা যাদব ম্যাম প্রাইস অফ ইয়েলো শাড়ি? ইয়েলো শাড়ি উইচ ওয়ান ম্যাম, কোন ইয়েলোটা?
नंदा लोखंडे मैम बीपी जो मैंने पहना हुआ है इसका इसका तो 6200 बीपी देखान बीपी कौनटार देखिए कातांटा देखिए कातांटार की बीपी बोल छे कातांटार बीपी अंजना खामरुई मैम पेछने व्हाइट साइडे की साड़ी की साड़ी पेछनटा पेछनेर व्हाइटटा होच्छे एकटा मुगार मध्ये आछे বর্ণালী ম্যাম বলছে কুড়িটা গাদল দেখতে চান কুড়িটা ম্যাম দশটা গাদোয়াস অন্যদিন না আজই আজই সুচন্দ্রা রায় ম্যাম তুমি যেটা পরে আছো ওটার দাম আমি যেটা পরে আছি আমারটা 6200 আর যে কাতানটা দেখাচ্ছি এইটা হচ্ছে বিপির পোরশন এইটা যদি দেখতে চাইলে এটা হচ্ছে 8200 8200 কাতানটা সঙ্গীতা চক্রবর্তী ম্যাম ব্ল্যাক দুপিয়ানটা মাথা ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ ব্ল্যাক দুপিয়ানটা ভীষণ সুন্দর দেবী রায় ম্যাম নানা ভালো শাড়ি ভালো দাম তোমার ক্রেডিট তো নিশ্চয়ই আছে যদি আমাদের হাতে পড়ে নিশ্চয়ই তোমাদের হাতে পড়বে কেন পড়বে না একটা শাড়ি দেবী ম্যাম পাইনি বলে দেবী ম্যাম এত বলো না অনেক তোমাদেরকে সব সময় আগে দেওয়া হয় মধুমিতা মজুমদার ম্যাম মঙ্গলগিরি সিল্ক দেখো এটা কে দেখতে চাইবে আপনি আপনার মতন দেখতে চাইছেন না পরে দেখাবো আমার মতন এগুলো তো রিপিট করবো না তুমি আমাকে এটা দাও একবার যে চঞ্জিমা বললো ব্লু কালারের যেটা এক্সক্লুসিভ ডুবিয়ান তোমার শাড়ি পাওয়া যাবে একদম একদম আমার শাড়ি পাওয়া যাবে সুদীপা মন্ডল ম্যাম জুয়েলারিটা কোথা থেকে নিয়েছেন জুয়েলারিটা তো প্রিয়াঙ্কা চক্রবর্তী থেকে নিয়েছি দেখো ভীষণ সুন্দর ভীষণই সুন্দর অজিত ম্যাম বলছেন কুড়িখানা গাদোয়াল তো আমারও ডিমান্ড ছিল আচ্ছা তুমি লিখলে বলে আর লিখলাম না আচ্ছা সেটা বর্ণালী ম্যাম আচ্ছা বর্ণালী ম্যাম বলছেন তোমার কম দামি শাড়িগুলো দারুণ একটা 525 রেড হোয়াইট ঘাট ছোলা নিয়েছিলাম তা সে তো জুন মালিয়া টেনে নিয়ে নিল কতবার ঘাট ছোলা সিরিয়ালে পড়েছে দেখছো নিশ্চয়ই দেখেছো তো আর তুমি আমাকে আমার আমকলকার ছবিও আমাকে পাঠিয়েছিলে কে পড়েছিল সব নাম এখানে লিখো না কিন্তু সব সেলিব্রিটিরাই কিন্তু পরে ওই সব দামের শাড়ি তুমি আমাকে আমার আমকলকা শাড়ির ছবি তুমি আমাকে পাঠিয়েছো যে দেখো কে পরে বসে আছে তোমার ওই আমকলকা আমি নাম লিখতে বলছি না কারোর কিন্তু এই সব শাড়ি ওনারা পরেন তাই বলছি আর তোমরা বোকার মতন গাদোয়াল 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 করে করে অস্থির করছো সিকো গাদোয়াল কি দেখাবে অপর্ণা ঘোষ ম্যাম সিকো গাদোয়াল একদম নেই সিকো গাদোয়াল আসবে পেছনের হোয়াইটটা কি শাড়ি বলে দিন অঞ্জনা পেছনের হোয়াইটটা হচ্ছে তোমার মুগার উপরে আছে 1550 টাকা পেছনের হোয়াইটটা হচ্ছে মুগা সিল্কের উপরে আছে 1550 প্রচুর জন নিয়েছে মানে চোখ বন্ধ করে নিতে পারো এতটাই সুন্দর জরির কালার কি আছে শেলি ম্যাম কোনটার শাড়ি কোন শাড়ির জরির কালার বলছো পেছনের শাড়িটা জরির কালার তো ইয়েলো গোল্ডেনই আছে যেগুলো এইটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো অ্যান্টিক কালারের জরি এর আগে যে কাতানটা দেখালাম ওটা পুরো ওয়াটার কালারের জারি কারণ আমি নিজে যেহেতু একদম গোল্ডেন কালারের জারি দামি শাড়িতে পছন্দ করি না তো আমার কোনো দামি শাড়িতে গোল্ডেন কালারের জারি পাবে না একদম ক্যাটক্যাটে হলুদ রঙের এখন অবশ্যটা ইউজও হয় না খুব কস্টলি শাড়িতে এখন আর ওই ক্যাটক্যাটে হলুদ রঙটা পছন্দ হয় না ব্যবহার হয় না সুনন্দা সেন ম্যাম আমার ছেলের ওয়েডিং সেরিমনিতে তোমার ওখান থেকে মার্কেটিং করব অ্যাড্রেসটা দিয়ে দিও ত্রিপুরা থেকে দেখছি একদম একদম তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি অ্যাড্রেস দিই সিনচনা পালসেন ম্যাম এগুলোর প্রাইস কি আছে এইগুলো এইটা নিউ পুরো নিউ আচ্ছা কি নাম বললে সিনচনা পাল ম্যাম আচ্ছা সিনচনা ম্যাম এইটা এইগুলো হচ্ছে পিওর এক্সক্লুসিভ ডুপিয়ান এগুলো জাস্ট অসাধারণ দেখতে অসাধারণ দেখতে এটা 12800 আরেকজন নতুন আছেন গৌরী সরকার ম্যাম আচ্ছা প্রথম জয়েন করলেন থ্যাংক ইউ গৌরী ম্যাম থ্যাংক ইউ ইলিনা মিত্র ম্যাম ওয়েলকাম ম্যাডোনা যারা যারা মানে নতুন নতুন আসছে সত্যি কথাই তাদেরকে ওয়েলকাম নন্দিতা নস্কর ম্যাম সব কোথায় আমার কোনো সব নেই আমার বাড়ি হচ্ছে বেহালা আপনারা বেহালায় আসতে পারেন বেহালা এলে আমি একদম আমার রাস্তার ওপরেই বাড়ি কোনো অসুবিধা হবে না আমার বাড়িতে আমার পুরো স্টকটা থাকে আমি দেখিয়ে দেবো রেড ডুপিয়ানটা ধরে দিয়েছেন তো হ্যাঁ হ্যাঁ রেড ডুপিয়ান দেখিয়ে দিয়েছি মঙ্গলগিরি কালার চাইছেন মধুমিতা মজুমদার ম্যাম মঙ্গলগিরি আমি একদম শেষে দেখিয়ে দেবো আচ্ছা এই যাচ্ছে শাড়িটা জাস্ট কালারটা দেখো অসম্ভব সুন্দর মারাত্মক সুন্দর প্রাইস যাচ্ছে 8200 জাস্ট বর্ডারটা দেখো একদম স্লিক বর্ডার তো আর তার মধ্যে যাচ্ছে এরকম ছোট ছোট অল ওভার বুটি আর এটা হলো তোমার আঁচলের পোর্শন আর এইটা হচ্ছে কন্ট্রাস্টের বিপিটা সুপ্তা দে ম্যাম বলছেন কম দামের শাড়িগুলো খুব সুন্দর অনুষা ম্যাম বলছেন আলো ডার্লিং আমাদেরকে আইসক্রিম দিয়ে যেতে বলো পান হলে হবে না
সেটা ম্যাডামের মুডের উপর ডিপেন্ড করছে। ওদের কতগুলো গাদওয়াল না দেখালে ওরা আমার পাগল করে দেবে। মীনাক্ষী প্রতিহারি ম্যাম, স্টুডেন্ট কা দিমাগ কম বাদাম খিলাও। ও ইয়ে আপনি একদম সহি বোলা, স্টুডেন্ট কা দিমাগ নেই চল রহে না, জাদা বহুত জাদা চল রহে, তো ইসকে লিয়ে ক্যা খিলানা পড়েগা, মুঝে বাদাম খানা পড়েগা, মেরাই দিমাগ নেই চল রহে, মুঝে থোড়া বাদাম খানা পড়েগা, আর স্টুডেন্ট কো এসা কুছ খিলানা পড়েগা কি গাদওয়াল কা নাম পুরো দিমাগ সেই চলা যায়। অনুরাধা শাহ ম্যাম, দুটো শাড়ি রেসেস দিয়েছি, একদম একদম কালারটা জাস্ট দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ, মারাত্মক একটা সুন্দর কালার, পরলে যে কি লাগবে, আর এর সঙ্গে যে বিপিটা যাচ্ছে মানে দেখো। অজিতা ম্যাম বলছেন, বন্ধুগণ আজকে আমি একটা নতুন জিনিস জানলাম, আমি বেলা 11টা পর্যন্ত ঘুমিয়ে তারপরে অফিসে যাই। রাত্রি 2টা অবধি জেগে থাকে, বেলা 11টা পর্যন্ত ঘুমোলে কি করে অফিসটা যাবে, বললে বলে না ঘুমতে যাচ্ছে, হাত থেকে দুবার ওর মোবাইল ছিটকে পড়ে গেল। আমি অতটা ফেমাস বা অতটা পপুলার নয়, আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো, আমার বাড়ির অ্যাড্রেসে এলে আপনাকে আমার গেটে যারা রিসেপশনে থাকে তারা চেনে, মানে আমার অতটা আমি একদম শিলপাড়ায় নেবেই, তুমি নাম বলবে ওই অতটা আমি এখনো স্পেশালিটি ওরকম কিছু না। অজিতা চক্রবর্তী ম্যাম, তাই জন্যই তো এখনই গাদওয়াল দেখতে বলছি। আচ্ছা, ঘুমটা ভেঙে যাবে, জাস্ট কালারটা দেখো অজিতা, তোমার কালার এসে গেছে। এই জন্য মিত্র ম্যাম অজিতা ম্যামকে বলছেন, আমি বিশ্বাস করিনি, নিশ্চিন্ত থাকো। বিশ্বাস করিনি, নিশ্চিন্ত থাকো, মানে 11টা পর্যন্ত যে তুমি ঘুমাও সেটা বিশ্বাস করিনি। এটা কেউই বিশ্বাস করবে না অজিতা ম্যাম, আপনাকে আমি ইয়ারকি মেরেছি, আপনি যদি 11টা অবধি ঘুমোন তাহলে চলবে? এটা খুব সুন্দর দেখতে, অজিতা ম্যাম নিয়ে নিন বলে আলো কি বললো, অজিতা ম্যাম এটা নিয়ে নিন, অজিতা ম্যাম এই কালার আমি চাইলেও দেবো না, কারণ আমার থেকেই অজিতা ম্যাম এই কালার প্রচুর নিয়েছে, এই কালার অজিতা ম্যামকে আর দেবো না, কিন্তু অজিতা ম্যামকে সেই হিসেবেই বললাম যে শাড়ির কালারটা জাস্ট দেখুন, কালারটা জাস্ট দেখো কি অসাধারণ কালার, মানে দুটো কন্ট্রাস্টই মারাত্মক সুন্দর, অনলি 8200, দুটো কালারই জাস্ট দেখে নাও 8200, দুটো কালার বলতে কন্ট্রাস্টের কালারটা, এইটা যাচ্ছে বিপি, এটা যাচ্ছে বডি। লুনা দাস ম্যাম গাদওয়াল দেখাবে, বাবারে আমারটা গ্রিন হবে, আমারটা কি কালার চাই বলো, সহ কালার আছে, এই শাড়ি মোটামুটি আমার কাছে আজকে প্রচুর প্রচুর এসছে। গাদওয়াল ওইগুলোই, লম্বাগুলো ওই গাদওয়াল। কাঞ্জিবরম কি দেখিয়ে দিয়েছো? ওইটা ওইটা নেওয়া আছে, ওইটা ছেড়ে দাও, অন্যগুলো বাদ দাও, এদিকে আগে নিয়ে চলে এসো, এগুলো আগে নিয়ে চলে এসো এদিকে, তারপরে তুমি দেখাও। সুমিতা চক্রবর্তী ম্যাম, না ওইভাবে নিয়ে গেলে দেখতে পাবে, তুমি ওইভাবে নিয়ে যাও, যাও দিদি। এগুলো হচ্ছে প্যাকেট, এদিকে মুখটা আনো, নতুনগুলো অন্যগুলো বাদ করো, অন্যগুলো দেখি সবটা বাদ করো। সুমিতা চক্রবর্তী ম্যাম, আমি আসানসোল থেকে বলছি, আমি 5K প্রচুর শাড়ি নিয়েছি তোমার থেকে, সব শাড়ি খুব সুন্দর কমফোর্টেবল। থ্যাংক ইউ সুমিতা, বিশ্বাস ম্যাম দারুণ কালারটা, রেটটা কি ডুপিয়ান ছিল প্রিয়দর্শিনী ম্যাম? কি ডুপিয়ান বলতে, ডুপিয়ান সিল্কেই ছিল। সৌমিতা শাহ ম্যাম, ডুপিয়ান পিকক ব্লু আর পার্পেল পার আঁচল হবে? না। লুনা দাস ম্যাম, পিওর তসর বেনারসি দেখাবে? পিওর তসর বেনারসি দেখাবে কি? সেটা খোলো। আচ্ছা, অপর্ণা চৌধুরী ম্যাম, এক্সক্লুসিভ ডুপিয়ান কি পুজোর আগে আরো দেখাবে? নিতে চাই। ঘুরেছে পূজা ওখানে সব? অপর্ণা কিছু নেই ওখানে বাইরে, ঘুরে যাবে
অপর্ণা ঘোষ ম্যাম শিকো গাদওয়াল দেখাও। শিকো গাদওয়াল একদমই আমার কাছে নেই, শিকো গাদওয়াল আসবে। চঞ্চল ভট্টাচার্য ইজ ওয়াচিং। হ্যাঁ চঞ্চল ভট্টাচার্য আপনি কখন আসছেন? আচ্ছা ফার্স্ট जो साड़ी हम दिखाने जा रहे हैं गादवाल दिखाते हैं तो आप लोग तो शेयर थोड़ा कीजिए, शेयर डन कीजिए। रेडटल बीपी तो देखा कि रेडटल बीपी नईरिता कौन रेडटल बाबा नाके तो एक बोलो तो आंटी लाइट चलते। तो ये जा रहे है देखिए, ये जा रहा है इसका पल्ला पोर्शन, बहुत ही सुंदर पूरा कुट्टू बॉर्डर ऐसा जाएगा पूरा चेक्स में गादवाल ऐसा मीनाकारी डिजाइन এতটাই সুন্দর যে কি বলবো। ওপরের পোর্শনটা যাচ্ছে ওই রকম, তোমরা এত ধরনের গাদওয়াল নাও জানি কিন্তু এই যে সাদা কালোর একটা কম্বিনেশন এই গাদওয়ালের কাছে কোনো গাদওয়াল আসে না। এই যে কাঞ্জিবরমে কন্ট্রাস্ট হবে, হ্যাঁ সাদা কাঞ্জিবরমে কন্ট্রাস্ট হবে আশা হয় ম্যাম। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে সাদা কাঞ্জিবরমে কন্ট্রাস্ট বর্ডার। না খামরুই ম্যাম পেছনের মুগাটা নিতে চাই, হ্যাঁ আঁচলটা একটু দেখাবে। আচ্ছা আমি দেখিয়ে দেবো পেছনের মুগাটা, আমি দেখিয়ে দিয়েছি আমি আবার দেখিয়ে দেবো। চন্দ্রিমা দেব ম্যাম তোমার শেডটা কি প্রিয়াঙ্কার থেকে নেবো? ইয়েস প্রিয়াঙ্কার এতে গেছিলাম সেদিনকে রথের দিন, সেদিনকে আমি তিনটে সেট ওর থেকে নিয়েছি আর একটা হাতের নিয়েছি। ইন্দিরা ভট্টাচার্য ম্যাম আজকে কি ব্লক কাতান দেখাবে? ব্লক কাতান আজকে আর ব্লক কাতান হবে না, ব্লক কাতান আমি সানডে মন্ডে তে আসবো, সানডে তে তো নয়। এবার থেকে আমি সোম থেকে শনি রোজ লাইভে আসবো, তোমরা কিন্তু সবাই জয়েন হবে। দীপশিখা ম্যাম তোমার শাড়ি গ্রিন হবে? আমার শাড়ি গ্রিন, হ্যাঁ হ্যাঁ গ্রিন এর সাথে রানী পার, গ্রিন এর সাথে ইয়েলো পার সব পেয়ে যাবে। প্রিয়দর্শিনী ম্যাম বলছে ব্লুটা কি ডুপিয়ান ছিল? ব্লুটা ডুপিয়ান ছিল। আচ্ছা তোমরা কি গাদওয়ালটা দেখছো সবাই? আমি কি জানি না আমি গাদওয়ালটা কি দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছো না? দেখতে পাচ্ছি। আচ্ছা ফার্স্ট জো গাদওয়াল হম দিখানে যা রে, বহুত হি সুন্দর এই গাদওয়াল পুরা চেকস মে যা রে, এসা বর্ডার নিচে কা পোর্শন থোড়া চৌড়া উপর কা পোর্শন দেখিয়ে থোড়া পতলা বর্ডার, বহুত 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 হি সুন্দর দেখনে মে হ্যায়। ইসকা প্রাইস যা রে ওনলি 19,800 মুখার্জি ম্যাম বলছেন হরিপ বাবা যেই শুনলো দাদা ওয়াচিং অমনি ব্লাশ করে উঠলো। প্রিয়া বোস ম্যাম হাই রীনা দি, মানে বর্ণালী না মা খাবে মানে যত বাজে কথা, হাই বলেছে প্রিয়া বোস ম্যাম। আচ্ছা অনুষ্কা ম্যাম কি ভালো নিউজ, হাই একবার করলাম তো পেছন দিয়ে হাত বলে পেছন দিয়ে তো একবার হাই করে গেলাম। সঙ্গীতা নায়ক ম্যাম আরো কাঞ্চি কটন প্লিজ। মৌমিতা দত্ত ম্যাম হ্যাঁ দেখছি। শর্মিষ্ঠা রায় ম্যাম চোখ ফেরাতে পারছি না। বর্ণালী ম্যাম এইটা একটা ভালো খবর, রোজ লাইভ মাচ লাভ। এইটা না এইটা না এটা নিও, ওই ব্ল্যাকটা খোলো। আচ্ছা দেখে নাও। আচ্ছা কাতান রেড কালার হবে? কাতান রেড কালার হবে, হবে রেড কালার হবে। তোমারটা কি কোড়াবে না রশি দেবজানী মুখ? না আমি যেটা পরে আছি দেবজানী ম্যাম, আমারটা হচ্ছে তোমার পেশওয়ারি পৈঠানি। দাম 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 কোন মামন ব্যানার্জি ম্যাম তোমারটা? তোমারটা আমারটা 6200, আমারটা 6200। আর যেটা দেখাচ্ছি জাস্ট গাদওয়ালটা দেখো, অসাধারণ একটা গাদওয়াল, মানে ফাটাফাটি দেখতে এই গাদওয়ালটা হাতে পেলে বুঝবে যে এই রকম গাদওয়াল কিন্তু শাড়ি অনেক জায়গায় পাবে, গাদওয়ালও প্রচুর জায়গায় পাবে, কিন্তু এইটা আমার গ্যারেন্টি তোমরা এই গাদওয়ালটা নিয়ে যদি গড়িয়াহাটের একদম কর্নারের দোকান থেকে ট্রাঙ্গুলার পার্ক পর্যন্ত এই গাদওয়ালটা পেয়ে দেখাও তাহলে কিন্তু আমি মানি রিটার্ন করে দেবো। কারণ এই গাদওয়ালটা কিন্তু অতটা কমন গাদওয়াল নয় যে যে কোনো দোকানে যাবে এই গাদওয়াল পেয়ে যাবে, যে কোনো দোকানে যাবে এই স্টাইলের গাদওয়াল পেয়ে যাবে, এটা কিন্তু ওরম কমন গাদওয়াল নয়। জাস্ট গাদওয়ালটা দেখে নাও এতটাই সুন্দর, 20,600 জাস্ট গাদওয়ালের যেমন সুন্দর কালার তেমন সুন্দর কাজ, এগুলোর কিন্তু বিপিটাও ভীষণ সুন্দর। বলছেন তোমার মঙ্গলগিরি পরে খেলনা বাড়ির হিরোইন ঘুরছে আর আমার মা বলে যাচ্ছে মধুমিতার মঙ্গলগিরি পরেছে। মনে হয় বাবা রে আমি আর হাসতে পারছি না। শৈলী ম্যাম হ্যান্ডলুম পিওর পৈঠানি কবে আনবে? হ্যান্ডলুম পিওর পৈঠানি আনবো, মাস পড়লেই আনবো। দেবী ম্যাম আমি সেই ভয়েতে আর এসএস দিই না, আর দিলেও তো ডিলিট করে দেয়, কারণ টাইম মতো এসএস দিয়েও যদি না পাই তখন খুব কষ্ট হয়, সেই কষ্টের থেকে মুক্তির উপায় নিজেই বের করে নিয়েছি। দেবী ম্যামকে আমি জাস্ট রিকোয়েস্ট করছি ওই একটা শাড়ির জন্য, দেবী ম্যাম আমাকে সারা জীবন ব্লেম করতে পারেন না,
আমি তো বলেছি যে একটা শাড়ি যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনাকে আমি এনে দেব। তো আপনি তারপরে আপনাকে আমি কটা শাড়ি দিইনি বলুন, আর কটা শাড়ি দিয়েছি সেটা বলুন। এতদিনে আপনি আমার থেকে কটা শাড়ি নিয়েছেন বলুন, আর কটা শাড়ি আপনাকে আমি ক্যান্সেল করেছি বলুন। একটা শাড়ি জাস্ট 19-20 ব্যাপারটা আমার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। উনি প্রথম যে শাড়িটার এসএস দিয়েছিলেন আমি ওইটা খেয়াল করিনি, আমি নিচের শাড়ির টাইমিংটা দেখেছি, তো আমি সোল্ড বলেছি। এই জন্য দেবী ম্যাম তো আমার উপরে এখনো পর্যন্ত একদম অফেন্ডেড। তো হাম ক্যা করেনগে, মেরা ক্যা গলতি হ্যায় বলিয়ে ম্যাম, মেরা ক্যা গলতি হ্যায়, আপ ফির সে দিজিয়ে, আপকো শাড়ি মিল জায়েগা, আপনা আপসেট মত হইয়ে। ব্লু রুপিয়ানটাও নিয়ে নিতে চান? হ্যাঁ অদিতি দত্ত ম্যাম, রুপিয়ার গুলো একবার দেখিও, রুপিয়ান গুলো আবার দেখাবো, আচ্ছা দেখিয়ে দেবো। আচ্ছা চন্দ্রিমা দেব ম্যাম, এক্সক্লুসিভ ব্লুটা দিও আমাকে, একদম দেবো দেবো দেবো। আচ্ছা দেবশ্রী নস্কর ম্যাম, হাই দিদি, হাই দেবো। চন্দ্রিমা দেব ম্যাম, কাতান গুলো কি রেশম না জড়ি? না না জারি আছে, এগুলো একদম নিম জারি যেটাকে বলে ওই জারি, একদম সুন্দর জারি। জম্মু থেকে তোমার লাইভ দেখছি। ও বাবা বেশ ঠান্ডা বলো এখন ওখানটাতে। বেহালার কোথায় ম্যাম? শম্পা বিশ্বাস, আমার বেহালায় শিলপাড়ায় থাকি আমি। সঞ্জীবতা মন্ডল ম্যাম, একটু থিক বর্ডারে কাতান বেনারসি হবে? থিক বর্ডারে হবে, আজকে একটু ন্যারো বর্ডার দেখালাম, নেক্সট দিনে আমি অবশ্যই আবার থিক বর্ডার দেখিয়ে দেবো। দেবী ম্যাম বলছেন এখন এমনিতেই মন খারাপ আর শাড়ির টেনশন নিই না। আচ্ছা সেইটাই, আচ্ছা পরে আবার নিশ্চয়ই নিও। আর এবার দেখাচ্ছি দেখে নাও, একদিকে যাচ্ছে শাড়ি, এগুলো এগুলো কে বলছে? সোনিয়া চ্যাটার্জি। সোনিয়া চ্যাটার্জি এটা জিজ্ঞাসা করছে কি শাড়ি? এটা মনে হয় না আগের শাড়িটা বলে, আগের শাড়িটাও গাদওয়াল। সোনিয়ার কি হলো? গাদওয়াল চিনতে পারছে না, কি হলো গো সোনিয়ার? অসাধারণ বর্ডার, আর ওপরের পোর্শনের বর্ডারটাও দেখে নাও, এই যাচ্ছে বর্ডারটা, এত সুন্দর বর্ডার, মারাত্মক দেখতে শাড়িটা। গঙ্গা যমুনা বর্ডার একদিকে মাজেন্টা আর একদিকে ব্ল্যাক, only যাবে 19,800। বন্দনা রায় ম্যাম, পেছনের শাড়িটার কালার দেখিয়েছো? পেছনের শাড়িটার কোনো কালার নেই, পেছনের শাড়িটা শুধু সাদাই পাবে। আচ্ছা নন্দিনী বাচ্চি ম্যাম, দিদি কাঞ্চিপুরম নেই? রেডে রেডি আছে, রেড আছে, রেড দেখেছো? একটা মাছি ঢুকেছে তখন থেকে জ্বালাচ্ছে। কাঞ্চিপুরম নেই? নন্দিনী বাচ্চি ম্যাম কাঞ্চিপুরম আছে, মানে সময় পেলে আজকে তাহলে আমি দেখাবো। অঙ্কিতা দাস ম্যাম, কাঞ্জিবরম দেখাবে কি? না এটা এটা সোল, এটা সোল, এটা দিকে দাও তো, কলরটা হয়ে গেছে। এগুলো কি শাড়ি দেখাচ্ছে শতরূপা চ্যাটার্জি ম্যাম? এগুলো সব গাদওয়াল দেখাচ্ছি, গাদওয়াল। অজিতা ম্যাম, আজ একটা ময়ূরকণ্ঠী কাঞ্জিবরমের ব্লাউজ বানাতে দিলাম, এটা ব্ল্যাকটা দাও। সঙ্গমিতা নায়ক ম্যাম, কাঞ্জিবরম কি দেখিয়ে দিয়েছো? কাঞ্জিবরম দেখাইনি, কাঞ্জিবরম এখন খুব লিমিটেড আছে। প্রণতি আগুয়ান ম্যাম, তোমার শাড়িটা পাবো কি? একদম পাবে, একদম পাবে। প্রিয়দর্শিনী ম্যাম, আমি এসএস পাঠিয়েছি, একদম একদম। সঙ্গমিতা নাক ম্যাম, কারেন্ট কেটে গেছিল এই আবার জয়েন করেছি। আচ্ছা ওটা নেওয়া আছে, হ্যাঁ ওটা রীনাদিকে বলে দাও। অনুষা ম্যাম বলছেন রীনাদি আর আমাদের কথা শোনে না। রীনাদি তুমি কথা শুনছো না, জাস্ট ব্ল্যাকটা দেখো। মীরা দাস ম্যাম, এত দেরি কেন, কাকে বলছেন? জাস্ট গাদওয়ালটা দেখে নাও, গাদওয়ালটা দেখে নাও, 20,600, মানে এত সুন্দর গাদওয়ালটার ডিজাইনটা, আর ব্ল্যাক মানে কালারটা বা শাড়িটা তোমাদের কেমন লাগছে একটু সবাই লেখো, কেমন লাগছে গাদওয়াল গুলো, জাস্ট কেমন লাগছে একটু লেখো। মেঘা ব্যানার্জি ম্যাম জিজ্ঞেস করছেন কেমন আছো, কি কি দেখালে? মেঘা অনেক কিছু দেখিয়েছি আজকে, যদি তুমি লাইভটা না দেখে থাকো প্লিজ একটু দেখো, কারণ অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি। সুনন্দা সেন ম্যাম একটু কম দামে দেখতে চাইছেন? হ্যাঁ এবারই দেখিয়ে দেবো, দাঁড়াও এবার জাস্ট শাড়িটা দেখো, এত সুন্দর গাদওয়ালটা, মারাত্মক সুন্দর, একদম ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে, ইউনিক কাজ, ইউনিক ডিজাইন। আবার বলে দিচ্ছি যে এগুলো কিন্তু ওই রকম কমন গাদওয়াল নয় যে তোমরা যে কোনো জায়গায় যাবে আর পেয়ে যাবে। অনামিকা মুখার্জি ম্যাম, দারুণ গাদওয়াল গুলো, একটু কম দামের গাদওয়াল দেখাবেন? জাস্ট 20,600। অজিতা ম্যাম, এইটা আমার গাদওয়ালটার মতন? হ্যাঁ। আচ্ছা এইটা তো একটা লাল সাদা না দেখালে হয় না,
সামনে পূজো আসছে, একটা তো লাল আর ঠিক সাদা বলবো না যে একদম মিল্কি হোয়াইট তা নয়, এগুলো মজুমদার ম্যাম গাদল হবে, হবে স্ক্রিনশট নাও নিয়ে ঝটপট পাঠিয়ে দাও। আচ্ছা এটা যাচ্ছে অফ হোয়াইট বা আইভরি কালারটা, কালারটা হচ্ছে আইভরি কালার, আইভরি কালার আর তার সাথে রেড, আইভরির সাথে রেড, আইভরির সাথে রেড। মোনালি মুখার্জি ম্যাম সকলকে ধরে ধরে জিজ্ঞেস করছেন দাদার কথা শুনে ব্লাশ করলো কিনা বলো সব। আচ্ছা মানে গাদওয়াল এখন দেখাচ্ছে এইদিকে আর ওর মন নেই, এখন হয়ে গেল দাদার কথা শুনে আমি লাল হলাম না কালো হলাম না নীল হলাম, এখন ওইদিকে ওর মন হয়ে গেল। আমি যে গাদওয়ালটা দেখাচ্ছি গাদওয়াল 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 কি বেশ মুদ্রি মুদ্রি কত কি হলো তখন, তারপরে যখন বিরিয়ানি পাতের কাছে এলো আর খাবার ইচ্ছে নেই আর বিরিয়ানি খাবো না, এবার দাদার কথায় উনি গোলাপি হয়েছে না নীল হয়েছে না কালসিটে পড়ে গেছে, এখন এই চলছে ওনার মাথায়। ময়ূরকণ্ঠী কালারে গাদওয়াল হবে সুনিতা ঘোষ ম্যাম। এইসব স্টুডেন্টরা তো পড়াই করছে না, মন দিয়ে কোথায় মন কোন দিকে আমি দেখাচ্ছি আর একদিকে উনি ওনার মতন বকে চলেছেন। কি হবে এই যে শাড়ি দেখাচ্ছেন ময়ূরকণ্ঠী কালারের গাদওয়াল? আচ্ছা হবে হবে, টিচার তো রেগেই গেছে ভীষণ রেগে গেছে। আচ্ছা দেখো এই যাচ্ছে কুট্টু বর্ডার, এই যাচ্ছে কুট্টু বর্ডার, জাস্ট অসম্ভব সুন্দর দেখতে। পিছনে শাড়িটা কি শাড়ি শম্পা বোস ম্যাম? পিছনে শাড়িটা আমি আবার একবার দেখিয়ে দেবো কি শাড়ি পরে আছো কত দাম বলো। আমি যেটা পরে আছি একটা পেশোয়ারি পৈঠানি, আমারটার প্রাইস হচ্ছে 6200। সঙ্গমিতা ম্যাম আমি তো কিছুই পাই না, সবসময় অ্যাডজাস্ট করতে হয়, আমি আর লাইভই করবো না এর থেকে ভালো, বরঞ্চ তোমাদের যখন কারককে আমি কিছুই দিই না তাহলে আমার আর শাড়ির বিজনেস করে আর লাভ নেই ভাই, কারককেই কিচ্ছু যখন দিচ্ছি না, আমার এত পয়সা আমি শাড়িগুলো দেখাচ্ছি আবার নিজেই পরে ফেলছি। আর তোমরা সব দেরিতে দেরিতে এসএস দেবে, আমি মাঝে মাঝে তো আমাকে ওইগুলো আজকে দেখাবো না, আমি মাঝে মাঝে তো আমাকে তো টাইমিংটা দেখতে হবে। দেবী ম্যাম আর পছন্দের কাতানগুলো? বর্ডারলেস কাঞ্জিবরম গুলো কোথায় আছে? বর্ডারলেস দেখাবে তারপর দুজন চিৎকার করবে বর্ডার দেওয়া বর্ডার দেওয়া, তারপর বর্ডারলেস তো কাঞ্জিবরম গুলো নয় বর্ডার দেওয়া তো কাঞ্জিবরম গুলো, উইদাউট মানে মোটিভ আছে গায়ে কোনো পুটা নেই। বর্ণালী মুখার্জি ম্যাম কি ব্যাপার বলো তো এক্সক্লুসিভ আমকলকা গাদোয়াল গুলো এইবার পাইকারি হারে এনেছো নাকি? অত সস্তার নয়, চারটে কালার। মামন ব্যানার্জি ম্যাম আমাকে তোমার পড়া পাট্টু ইয়েলো কালারটা দেবে। পাট্টু আবার কোনটা দেখালাম? আমার পড়া পাট্টু আমি সেটা এতক্ষণ ধরে পাট্টু একবারও বলেছি, মামনকে বলছি আমি আর বলতে পারছি না, আমি একদম আর বলতে পারছি না, আমি যেটা পরে আছি ওটা একটা পেশোয়ারি পৈঠানি ওটা পাট্টু নয়, তারপরে আবার আমার শাড়িটা নিয়ে গিয়ে তুমি অন্য জায়গায় বলবে দেখো আমি পাট্টু কিনেছি, সে আবার দেখে বলবে না তো এটা তো পাট্টু নয়, তাহলে দিদি তুমি কেন লাইভে পাট্টু পাট্টু বলছিলে? আমি কিন্তু একবারও পাট্টু বলিনি, আমি যেটা পরে আছি পেশোয়ারি পৈঠানি, আমি আর হিন্দিতে এত কথা বলতে পারবো না তাই বাংলাতেই বলতে হচ্ছে, রোজ ভেবে আসি পেজ থেকে লাইভ করবো হিন্দি মে হাম বোলেঙ্গে কি সবকো সমঝ মে আয়েগা, ইয়ে তো দেখ রে এসা আপ লোক বোল রে হাম হিন্দি তো নেই বোল পা রে, প্র্যাকটিস আর আমার এজন্য হলো না। ইউরোপিয়ান টা নেব প্রিয়দর্শিনী ম্যাম, ব্লু এর পেছনে অনেক গুণ 9 দিয়ে দিয়েছে জাস্ট দেখো। মীরা দাস ম্যাম তোমাকে এরকম দেখতে বেশি ভালো লাগে, রেগে গেলে না কোনটা সেটা ভালো ভালো জিজ্ঞাসা করছে। ইয়ে শাড়ি তো বহুত হি সুন্দর হ্যায় পুরা জায়গা সিলভার মোটিভ আর ইসমে জায়গা গোল্ডেন, গাদওয়ালটা বিউটি আলাদা শিউলি ম্যাম, গাদওয়াল গুলো জাস্ট পিছনেরটা দেখাবে তো অসাধারণ। আজ শিউলি ম্যাম জয়েন হয়েছে শিউলি করেন, শিউলি ম্যাম অনেকদিন ছিল না মনে হয়। সঙ্গমিতা নায়ক ম্যাম 20K-র গাদল দেখাচ্ছ কিন্তু 20K-র কৈঠানি দেখাও ম্যাম, 20K-র কৈঠানি আসেন এলেই দেখিয়ে দেবো। কাঞ্জিবরম কি দেখাবে না নন্দিনী বাচ্চি ম্যাম? কাঞ্জিবরম একটু দেখাও তো। হ্যাঁ তুমি তো ব্ল্যাক ডায়মন্ড সঙ্গমিতা নায়ক ম্যাম, ভীষণ সুন্দর ব্ল্যাক ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড কি কি ডায়মন্ড হয় দারুন গো শাড়িটা, একবার শাড়িটা যে পারো নিয়ে দেখো যে কি এক্সক্লুসিভ দেখতে শাড়িটা। ডুপিয়ান দেখান কটা দেখিয়ে দিয়েছে স্মৃতি ম্যাম,
প্রচুর আজকে শাড়ি দেখিয়েছি। চন্দ্রিমা রায় ম্যাম টিস্যু শাড়ি একটু দেখাবেন, টিস্যু চন্দ্রিমা ম্যাম, ওয়াও ব্ল্যাকটা দারুন দেখতে। বেনারসি রাখো সরু পারে, এই যে শাড়িটা দেখালাম লাস্ট যেটা দেখালাম ওটাও কিন্তু 20,600 যেটা মঙ্গলগিরি নিয়ে এসেছো। প্রীতি রক্ষিত ম্যাম বেনারসি রাখো সরু পারে, বেনারসি বলতে কাতান বেনারসি থাকে, কাতান বেনারসি। আচ্ছা কে একজন বড় একটা ছবি দিয়ে দিলে, আবার কে দিলে, ওই দোকানটা দেখো, ওই দেখো কোথায় গেল, ডিলিট করে দিয়েছি। চলো এবার আমি কি দেখাবো বলো, অনেক শাড়ি দেখিয়েছি আজকে, কম রেঞ্জের শাড়ি। আচ্ছা সাদাটা একবার দিও তো, পেছনের সাদাটা দেখতে চাইছিল অনেকে। চক্রবর্তী ম্যাম ব্ল্যাক গাদোয়ালটা ফাটাফাটি, সুনিতা ঘোষ ম্যাম ময়ূরকণ্ঠী গাদোয়াল আছে, ময়ূরকণ্ঠী গাদোয়াল আজকে দেখাতে পারবো না, নেক্সট ডেতে দেখিয়ে দেবো ময়ূরকণ্ঠী গাদোয়াল। আচ্ছা কলকা বর্ডারের গাদোয়াল কটা এসেছে সঙ্গমিত ম্যাম? কলকা বর্ডারের গাদোয়াল কটা এসেছে তোমার, কটা চাই বলো? চারটেই এসেছে। অদ্রিজা ম্যাম আমি হোয়াটসঅ্যাপে একটা শাড়ি পাঠিয়েছি, আমাকে আনিয়ে দেবে। আচ্ছা আনিয়ে দেবো, কটা দেখালে লীনা মিত্র ম্যাম, অনেকগুলো দেখালাম গাদোয়াল। প্রিয় দত্ত ম্যাম এই গাদোয়াল গুলো অসাধারণ, অপূর্ব, অনবদ্য। কবিতানাথ ম্যাম দিদি এই স্পেশাল গাদোয়াল গুলো কি ওই ম্যাজেন্টার ব্ল্যাক কালার ছাড়া অন্য কোন কালার নেই? না কেন, ম্যাজেন্টা দেখিয়েছি, ব্ল্যাক দেখিয়েছি, জাম কালার দেখিয়েছি আগের দিন, আর একটা রানী কালার দেখিয়েছি, একটা ম্যাজেন্টা। আচ্ছা দেখো হোয়াইট শাড়িটা যেটা পেছনে ঝুলছে, অনেকেই অনেকক্ষণ ধরে দেখতে চাইছো, এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, 1550 প্রত্যেকে পেয়ে যাবে, মানে মাল্টিপল পিসেস পাবে, কারণ এইগুলোর প্রচুর আসে, এগুলো কম রেঞ্জের শাড়ি, মাল্টিপল পিসেসও পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এই যাচ্ছে কিন্তু শাড়িটা জাস্ট অসাধারণ, অনলি 1550 1550 দাম, এটা কিন্তু মাল্টিপল পিসেস যাবে, ব্ল্যাকের মতন কিন্তু আমি আরো শাড়ির কালার দেখিয়েছি, ব্ল্যাক এর মতন আরো দেখিয়েছি। সঙ্গীতা নায়ক ম্যাম বলছেন কি হিন্টস দিয়ে যাচ্ছ, দেখাবে না বলছো নাকি? কি দেখাবো না সঙ্গমিত্রা, এরা কথা বোঝে না কি যে করে কে জানে। ইলিনা ম্যাম বলছেন রেগে যাচ্ছ কেন? আরে রাখবো না, একটা কথা কেউ বুঝছে না, বাংলাতে বলছি সেটাও বুঝতে পারছে না। আপনার কালেকশন গুলো অসাধারণ মিঠু সিনহা ম্যাম, মীরা দাস ম্যাম দারুন দারুন, থ্যাংক ইউ মিঠু ম্যাম, থ্যাংক ইউ মীরা ম্যাম। আচ্ছা এ দাও কি বলতে গেলাম, দিদি দিদিকে ডাকো, রিনাদি ওই এই শাড়িগুলো দাও, দুপিয়ানের কালারগুলো একটু দেখো, নতুন পুরনো যাই হোক, পুরনো হ্যাঁ ঠিক আছে, এখান থেকে দিয়ে দাও, দুপিয়ানের কালারগুলো দেখান মামা, মামা মামি আছে এখন, এটা নতুন আসলে ম্যাম হয়তো বলতে গেছে মামা, সে যাই বলে খাই, হ্যাঁ সে তো খেপবই। কটা গাদল দেখালে, কটা অনেকগুলো দেখালাম, কেন মানা করলে, নিয়ে যাও বলে ইশারা করলে, ওটা অন্য শাড়ি, আবার একটা অন্য আইটেমও খুলতে যাচ্ছি না, গাদল চাই এক্সক্লুসিভ, এইগুলো সব আমার আছে অজিতা ম্যাম, আমি যদি অজিতাকে এখন সব রকম দিয়ে দিই তাহলে আমার তো এবার গাদোয়াল ওরা সাথেও কথা বলতে হবে, যে আপ কুছ অলগ সা বানাই, আবার তারা হিন্দিও বোঝে না, চাই রাগ করে না রাগুনি, তারা কি সব বলছে এরা। ময়ূরকণ্ঠী কালারে কলকা গাদোয়াল দাও সুনিতা ঘোষ, ময়ূরকণ্ঠী কালার চাই তো, ঠিক আছে আমি আনিয়ে দেবো ময়ূরকণ্ঠী কালার, কোনগুলো আজ দেখাবে না সুনিতা অজিতা ম্যাম, বাপরে বাপে কোনগুলো আবার দেখাবে না সেটাও ওকে বলতে হবে। বর্ণালী ম্যাম দিদিমণির পড়া সোমবার থেকে, হ্যাঁ বিয়ের পরে দিদিমণিকে কেমন লাগছে সেটাই দেখতে স্টুডেন্টরা বেশি উৎসাহী থাকে, সেটা জানো তো, দিদিমণি বিয়ের পর কেমন লাগছে সেটা দেখতেই মানুষ বেশি উৎসাহী থাকে, হ্যাঁ এটা হিউম্যান ইনস্টিংক্ট। আচ্ছা দিদিমণির বিয়ের পর দিদিমণিকে কেমন দেখতে লাগছে সেটা বেশি মানে স্টুডেন্টদের মধ্যে আগ্রহ থাকে, যে দিদিমণির বিয়ে হবে তাকে না, যে একটা বুড়ি দিদিমণি ক্লাসে ঢুকবে তাকে কি আর সেই রকম ইন্টারেস্ট নিয়ে দেখবে কেউ, যার 25 বছর বিয়ে হতে চললো, হ্যাঁ
যার 25 ইয়ার্স বিয়ে হতে চলল তাকে আর কে দেখতে ঢুকবে, আর যারা নতুন সদ্য বিয়ে হয়ে ঢুকেছে তাদেরকে না হয় দেখার জন্য লোক একদম উৎসাহ, হ্যাঁ ঠিক আছে কেমন লাগছে। বর্ডার বুটি পাল্লা তোমাদের কি কি ছাড়া লাগবে বলো, আমি এবার থেকে সেই ওই 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 ধরনের ছাড়া 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 বলি। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখে নাও, এবার যেটা দেখাচ্ছি তবে আমায় কিন্তু একাধবার তো সবাইকেই বলতে পারি যে নেই, বা যদি টাইমিং এ বা আমার কাছে যদি প্রোডাক্টটা না থাকে, থাকছে অথচ দিচ্ছি না সেরকম তো ব্যাপার নেই। অপূর্ব গাদোয়াল গুলো সুলগ্না চক্রবর্তী ম্যাম, থ্যাংক ইউ সুলগ্না ম্যাম, থ্যাংক ইউ। আরে আগের দিনের, আগের দিনের কি কে বলছে, আগের দিনের কি শাড়ি দেখাও দিদি সম্মানিত নায়ক, এই তো হিন্দি ক্লাসে জয়েন করো। হিন্দি ক্লাস আমি এখানেই তো করছি, আবার কোথায় জয়েন করবো, ওখানে গেলে ক্লাসে জয়েন করলে আরো বেশি ভালো পড়াবে। হোয়াইট কালার এর অরেঞ্জ কম্বিনেশনটা আরো একবার দেখান। আচ্ছা দেখে নাও, এইটা যেটা দেখাচ্ছি জাস্ট অসাধারণ একটা শাড়ি, অনলি যাবে 1850। যারা নিয়েছে তারা জানো যে কতটা সুন্দর কোয়ালিটি এগুলো। এই যাচ্ছে পাল্লা পোর্শন, পুরো অল ওভার শাড়িতে যাচ্ছে এরকম মোটি। জয়া চক্রবর্তী ম্যাম, এইরকম আড্ডাউল লাইফ কোথাও হয় না, কি বলো, একদম এটা আমি মানি। আমার স্টুডেন্টরা ভাই আমাকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে, আর তারা আমার সঙ্গে মানে না থাকলে আমারও চলবে না, তারা আমার সাথে সত্যি কথা না থাকলে আমি মানে ভীষণ তাদেরকে মিস করি, বা হবেই না আমার দ্বারা, হবেও না লাইফ। হ্যালো ম্যাম, হাউ আর ইউ, সোফিয়া ম্যাম, ও সোফিয়া আই এম ফাইন, শিফন খাটি, তুমি কেমন আছো বলো। এটা হচ্ছে এগুলো হচ্ছে অনলি 1850। আমি আবার বলে দিচ্ছি, আমি কিন্তু সোমবারে নিজের পেজ থেকেই আসবো। কি শাড়ি, টিস্যু, টিস্যু আজকে আর দেখানো মনে হচ্ছে হবে না, আমি নেক্সট দিন মানডেতে আসবো, নিজের পেজ থেকেই আবার টিস্যু দেখিয়ে দেবো। এই তো বিপিটা তো দেখালাম, স্টুডেন্টরা আমার খুব ভালো গো, ভালো রেজাল্ট করে আমার স্টুডেন্টরা। সম্মানিত নায়ক ম্যাম, কত বকা দিচ্ছেন টিচার রেগে গিয়ে, বাট উনি তো মন দিয়ে পড়াচ্ছেন না, কি বাজে লাস্টে, এটাই আমার কপালে ছিল সোনার বাকি ছিল যে ভালো করে পড়াচ্ছে না। আচ্ছা এই দেখো জাস্ট বর্ডারটা দেখো ভীষণ গাদওয়াল, আরেকবার দেখান মিটু, গাদওয়াল বলছে, তুমি আমাকে ওইটা দেখাচ্ছ কোন শাড়িটা রেবিকা ম্যাম বলো, এইগুলো যেগুলো দেখাচ্ছি 1850। হ্যাঁ দেখিয়ে দেবো, মঙ্গলগিরি রোজ, মঙ্গলগিরি তো পান, কাঞ্চি কটন, পাট না, তুই বেশি বলে ফেলছিস নাকি, আলো এবার নিজের মতন বেশি বেশি পড়ে যাচ্ছে, মানে যতটা নাম জেনেছে কাঞ্চি কটন পাট্টু গাদওয়াল বলে যাও না, কাঞ্চি কটনই দেখ জাস্ট, এটা বিপিটা দেখো, এটা যাচ্ছে বিপি, আর এই যাচ্ছে শাড়ির কালারটা। তোমার শাড়ি পিপি বলো, আমার শাড়ি পিপি হচ্ছে 6200, আর এই যাচ্ছে শাড়িটা কাঞ্জিবরম, আজকে দেখাবো না সোমবার দেখিয়ে দেবো, তাহলে আমারটার অরেঞ্জ আমি দেখি, আবার কে একটা বড় এ পাঠিয়ে দিলে ভাই, ওটাকে ডিলিট করো, ওটাকে ডিলিট করো, দেখো তো কে পাঠালো, ওই তো দেখো এখানে এসেছে রেবেকা, হক রেবেকা ম্যাম, ওটাকে ডিলিট করো।
रेबेका मैम आप प्लीज वो बड़ा स्टिकर डिलीट कीजिए। अच्छा जस्ट देखो कलर टा देखो पीच कलर, पीच कलर এরকম পিঙ্কও দেখিয়েছি এটা হচ্ছে পিচ কালার 1850 এগুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়ি। সর্বানী দত্ত ম্যাম, সর্বানী দত্ত ম্যাম আমি যেটা পরে আছি আমারটা 6200 রিপিট করো আমার ফোন এসে গিয়েছিল এই দিন ম্যাম 1200 দেখো। সুদীপা ম্যাম তোমার শাড়ি মেটেরিয়াল কি আছে? আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে সিল্ক আর 20% কটন মিক্সড আছে। সোফিয়া ম্যাম কোস ম্যাম ইউ আর লুকিং ভেরি বিউটিফুল টুডে। थैंक यू सोफिया, थैंक यू। तीन दिन ना एगुलो रोज ही देखाबो तार कारण एगुलो खूब डिमांड, एगुलो प्रचुर लोक नेय आर खूब भालो रिव्यू आछे ए शाड़ी गुलो। रकातन आज के देखाबो ना, आज के दू घंटा होते चले ना, बाबा एक मिनट नहीं चले चार सेकेंड जस्ट अच्छा এবারে এগুলো সরাও। অনামিকা ম্যাম দেখি আমাকে একবার গাদবাল গুলো দাও, সত্যি দারুণ মজা লাগে। গাদবাল গুলো সরিয়ে রাখলে জানতাম, কোনো গাদবাল সরাইনি। গাদবাল গুলো আমি রিপিট করে দিচ্ছি এই কারণেই যে গাদবাল একটা সত্যি কস্টলি শাড়ি, ভালো করে আরেকবার দেখে নাও, দেখে তোমরা যাতে নিতে পারো সেই জন্য। ফার্স্ট যে 5 ইয়ার্স এর সেলিব্রেশন কি রকম হবে দেখছি। ভীষণ সুন্দর এই গাদওয়ালটা, জাস্ট অসম্ভব সুন্দর, মারাত্মক দেখতে। জাস্ট দেখো মিনে করা, অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে। এর সঙ্গে পাবে তোমরা পুরো একদম ব্ল্যাক কালারের একটা এ কি বলে দীপি আর হাতে বর্ডার। প্রিয়দত্তমান সবকটাই পেয়েছেন, খুব বেশি বায়না করেননি সেটাই। পেছনের শাড়ি দেখো, এক একটা তো কারোর মিস হতেই পারে না, কিন্তু তুমি শুধু কয়েকজনকেই ভালোবাসো সেই দলে আমি নেই মনে হয়। এই দিনা মিশ্র না, এরকম একদম বলবে না, সবাইকে ভালোবাসি। ১৮৫০ এর কাঞ্চি কটন, আচ্ছা দেখো তো এ কি বলে পিঙ্কি আরো কতগুলো কাঞ্চি কটন নিয়ে এসো, আজকে যেগুলো দেখিয়েছি সেগুলো কোথায় গেল? এই দেখেনি পিওর কাঞ্জিবরম শাড়ি কত থেকে স্টার্ট? পিওর কাঞ্জিবরম 5750। এইগুলো নয় কাঞ্চি কটন, মানে কটনের শাড়ি যে দেখেছি। আচ্ছা এবার দাও তো এই অন্য কাঁথা আসবে, কাঁথা আসবে সব চলে আসবে জুলাই মাসে, যেগুলো দেখানো হয়েছে সেইগুলো তো দেখিয়ে দিয়েছি, আরো দাও নতুন নয়। আজকে কাঞ্চি কটন কটা দেখিয়েছি একে বলে দাও তো, লাইট চলছে বলে দাও, লাইট চলছে নতুন নতুন গুলো বলতে যেগুলো আজকে দেখিয়েছি অন্যগুলো দেখো। আবার ফোন করছে, বললাম তো লাইট চলছে, বলে দাও ভালো করে শুনতে পাইনি। হ্যালো, হ্যাঁ লাইট চলছে, পরে কল করবেন, লাইট চলছে। জাস্ট কালারটা দেখো ভীষণ সুন্দর একটা ইউনিক কালার। নবজিত ম্যাম আমাকে গাদওয়াল গুলো আগে দাও, গাদওয়াল গুলো আগে রিপিট করে দি। ইরিনা ম্যাম বলছে রেগে যাচ্ছে কেন মধু? রেগে যাইনি, দু ঘন্টা হয়ে গেছে। মারাত্মক সুন্দর বলো তো, এ চলছে লাইভ চলছে বলে দাও, মানে পাগল করে দেবে।
বলো বাইরে গিয়ে বলো, ধরে বলো, লাইট চলছে, ধরে না নাহলে কেটে দেব। কলকা বদলে অন্য কালার দুটো। নবজিতা ম্যাম 25 ইয়ার্স এর সেলিব্রেশনের প্রিসেটটা হয়ে যাক, জমজমাটি অ্যানিভার্সারি উইথ ওয়েস্টার্ন স্টাইল। ওয়েস্টার্ন স্টাইল আমার ওয়েস্টার্ন স্টাইল পছন্দ নয়, আমার ইন্ডিয়ান স্টাইলই পছন্দ আর ট্র্যাডিশনাল একদম। গাদওয়াল প্রাইস এই যে এগুলো যেগুলো দেখাচ্ছি 20,600। রঞ্জনা চৌধুরী ম্যাম, তুমি কি শাড়ি ডিসপ্যাচ করেছো? হ্যাঁ দিদি করে দিয়েছি, পেয়ে যাবে। ম্যাম প্লিজ টেল দ্য প্রাইস। 20,800। সেই ঢেকি স্বর্গে গিয়েও ধান ধানে, আমি স্বর্গে যাব না অন্য গ্রহে চলে যাব, সেই গ্রহের থেকেই আমি না হয় করবো। মিঠু সিনহা ম্যাম থ্যাংক ইউ ম্যাম দেখানোর জন্য, মিতালি দে ম্যাম ও দিদি তোমার কাঁথা শাড়িটা পরেছিলাম, আমার অনেক কলিগ তোমার নাম্বার নিয়েছে। এটা তো আগে আমি দেখাইনি না, এইটা কোথায় দেখিয়েছি? এখানটা আমার সিলভার গোল্ডেন জারি ছিল। মিতালি দে ম্যামের কাছ থেকে ওনার কলিগরা আপনার নাম্বার নিয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মিতালি, থ্যাংক ইউ। আচ্ছা আর একটা কথা বলে দিই, এইটা কিন্তু অরেঞ্জ ইজ রেড কালার, অরেঞ্জ ইজ রেড কালার, কালারটা কিন্তু একদম অরেঞ্জ নয়, অরেঞ্জ ইজ রেড কালার। হোয়াইট গাদওয়ালের প্রাইস, এই হোয়াইটটা হচ্ছে 17,500, এই হোয়াইটটা হচ্ছে 17,500। সঙ্গমিতা ম্যাম বলছে এটা কোথা থেকে এলো রে বাবা। নবজিতা শাহ, আরে সেটাই বলছি, ক্রুইজ শিপে ওয়েস্টার্ন স্টাইলে তোমার এক্সক্লুসিভ শাড়ি, পিওর এথনিক সাজে, একেবারে জমজমাটি অ্যানিভার্সারি, জমজমাটি অ্যানিভার্সারি একদম। এগুলো দাও তো। এবার কাঞ্চিপাট্টু, সঙ্ঘমিত্রা মন দিয়ে দেখে নাও কাঞ্চিপাট্টু, দেখে নাও এই কাঞ্চিপাট্টু বলছি, আমারও মাথাটা গেছে মানে সত্যি কথা। আর দু ঘন্টা পর থেকেই এবার ভুলভাল বকতে থাকবো। 1850-এর কটন কাঞ্চিপুরম, কটন কাঞ্চিপুরম দেখে নাও, জাস্ট 1850-এর কটন কাঞ্চিপুরম শাড়িগুলো, পিওর কটনে যাচ্ছে কাঞ্চিপুরম গুলো, ভীষণ ইউনিক দেখতে, খুব সুন্দর দেখতে। যারা নিয়েছো তারা জানো কোয়ালিটিটা কতটা ভালো, কোয়ালিটি কতটা ভালো, জাস্ট শাড়িটা অসাধারণ কোয়ালিটি। ওনলি যাবে 1850, ওনলি 1850। দু ঘন্টা ধরে আমি লাইক করছি। ওই কালারটা সরো, হ্যাঁ ওইটা দাও, ওটা সরিয়ে দাও, ওটা তো সেম কালার মোটামুটি, অন্য কালার। হ্যাঁ বটল গ্রিন রেড দেখো, 1850 বটল গ্রিন রেড কটন কাঞ্চিপুরম শাড়িগুলো, জাস্ট কোয়ালিটি অসম্ভব সুন্দর। কটন কাঞ্চিপুরম হাতে পেলে বুঝবে যে শাড়িগুলোর কোয়ালিটি কতটা সুন্দর। এগুলো ব্লাউজ পোর্শন আছে, অবশ্যই ব্লাউজ বানিয়ে পরবে। আর কি দেরি, তুমি তো দেখতেই পাচ্ছ, মঙ্গলগিরি গুলো দেখাবো, হয়ে যাবে। চকলেট কালার, একদম ডার্ক চকলেট কালার, আর এইখানটা যাচ্ছে একটা লাইট, এই মানে কি বলবো, মভ টাইপের কালারটা, কালারটা মানে বোঝানো খুব চাপের, কারণ কালারটা একদম ক্যামেরায় যেটা দেখছো পুরা সেম কালার আয়গা।
ये जो कलर आप लोग देख रहे हैं ये सेम कलर आएगा, ये जाएगा चॉकलेट बॉर्डर। एगुलो ना आजकल मतन कांची कटन देखो, आजकल मतन जेगुलो ओई चौरा ओई बॉर्डर गुलो देखो ना नीचे একটা মাঝখানে যেগুলো আছে মিডলে। হ্যাঁ চওড়া বর্ডার দেখতে চাইছে, পুরো খুলো না। হ্যাঁ দুটো পাল্টা করে দিতাম, জাস্ট কালারটা দেখো, ওয়াও কালারটা, জাস্ট ওয়াও কালারটা। ওনলি 1850, মানে এক মিটারের ওপরে তো বিপি আছে। জাস্ট কালারটা আর এটা দেখো ডিজাইনটা, মঙ্গলগিরি দেখাও নি দিদি, মানে তোমার এনার্জিকে হ্যাটস অফ, জাস্ট দেখে নাও এই কালারটা আর এই কালারটা, মানে সঙ্গমিত্রা বলছেন এগুলো কি তাঁতের শাড়ির মতন করে, একদম নরম, এগুলো তো পুরো কাঞ্জিবরম আমার যে মানে উইভার রেডি করে, আমার কিন্তু সেই উইভারই এটা রেডি করেছে, আর একদম পিওর কটন, একদম নরম তুলতুলে শাড়িটা। যারা হাতে পেয়ে গেছো তারা জানো যে শাড়িটা কতটা ভালো কোয়ালিটি, আর এইখানটা যাবে তোমার বিপির পোর্শন, পরবে যখন জাস্ট ফাটাফাটি দেখতে লাগবে, জাস্ট ফাটাফাটি দেখতে লাগবে। কালো মঙ্গলগিরিটা একটু খুলে দেখাবে, আমি সব দেখাবো, দাঁড়াও আগে এটা দেখিয়ে মঙ্গলগিরিতে যাচ্ছি, এরকম তো দেখালাম চওড়া বর্ডার, তো চওড়া বর্ডার ওখান থেকে নিলে এটা আচ্ছা চওড়া বর্ডার, আর ওইরকম চওড়া বর্ডার আগে যেগুলো রেখে চান নেই তো, এই আর একটা কালার ওই রকমই কালারটা, কিন্তু একদম একটু বেস কালারটা একটু আলাদা, এখানটা কিন্তু চকলেট যাচ্ছে পুরো, একদম যেগুলো কাঞ্জিবরমের বর্ডার হয় একদম কাঞ্জিবরমের বর্ডারই এগুলো তৈরি করা হয়েছে। ওনলি 1850, 1850, ঠিক আছে সরো আমাকে মঙ্গলগিরি একটা কালার দাও, খুলে দেখিয়ে দিই। আচ্ছা ব্ল্যাকটাকে খুলে দেখাতে বলেছিল, ব্ল্যাকটাই আমি খুলে দেখাচ্ছি, অন্যগুলো শুধু জাস্ট হাতে দেবে, খুলবে না আর কোনটা, হাতে মানে কালার কোঅর্ডিনেট করে দাও, আলো বুঝিয়ে দাও, কালার কোঅর্ডিনেট করে দাও, আমি দেখিয়ে দিই। আচ্ছা ব্ল্যাকটা আমি জাস্ট খুলে কেউ দেখাতে বললে, আজকে আমি ব্ল্যাকটা খুলে দেখিয়ে দিচ্ছি, এগুলোর প্রাইস যাবে ওনলি 3500, 3500, অসাধারণ দেখতে, মারাত্মক সুন্দর দেখতে, ওনলি 3500 যাবে এগুলোর প্রাইস। আর এগুলোতে তোমরা চেকসেও পেয়ে যাবে, চেকস আজকে দেখাবো না, কিন্তু চেকসেও পেয়ে যাবে, ব্ল্যাকেও পেয়ে যাবে, যে কটা কালার দেখাবো, পঁয়ত্রিশশো টাকা যাবে এইগুলোর, 3750 যাবে চেকস, এগুলো হচ্ছে 3500, আর যেগুলো তোমার চেকসে আছে সেগুলো হচ্ছে 3750। আচ্ছা এবার কালারগুলো ঝটপট করে দেখতে থাকো, আর কিন্তু আমি মঙ্গলগিরি খুলবো না, কালারগুলো দেখে নাও, এটা হচ্ছে একদম টুকটুকে লাল, অফ হোয়াইট, কৃষ্ণ নীল কালার, কৃষ্ণ নীল কালার, এটা হচ্ছে তোমার একদম রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, পার্কলিস ব্লু কালার, পার্কলিস ব্লু কালার, এটা হচ্ছে পেস্তা গ্রিন, এটা হচ্ছে বটল গ্রিন কালার, বটল গ্রিন কালার কিন্তু আর একটাই জাস্ট আছে, মঙ্গলগিরি ডুয়েল টোন হবে না, ডুয়েল টোন, ডুয়েল টোন যেগুলো আছে দেখিয়ে দেবো। আচ্ছা বটল গ্রিন একটাই এখন জাস্ট আছে, আর অন্য কালার সব মাল্টিপল পিসেসে পেয়ে যাবে, বটল গ্রিনটার হেভি ডিমান্ড থাকে, বটল গ্রিন আনি আর বেরিয়ে যায়, থাকেই না, বটল গ্রিন আমার সব থেকে বেশি সেল হয়েছে। আচ্ছা এইটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালার, এইটা হচ্ছে একটা ভীষণ সুন্দর একটা জুয়েল টোনের, এগুলো কি পিওর সিল্ক, পিওর সিল্ক মঙ্গলগিরি, সর্ষের তেল কালার যেটাকে আমি বলি, এটা হচ্ছে ইয়েলো, একদম গোল্ডেন ইয়েলো, যেটা গোল্ডেন ইয়েলো। আচ্ছা এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার, একটা ভীষণ সুন্দর পিঙ্ক কালার, মাজেন্টা কালার, মাজেন্টা, আর এটা হচ্ছে একটা তোমার ক্যাডবেরি র্যাপারের কালার, ক্যাডবেরি র্যাপারের কালার, তো মেরুনটা দেখি খোলা আছে যখন দেখিয়ে দিই,
খুব সুন্দর শাড়িগুলো দেখাচ্ছে কেয়া দাশগুপ্ত ম্যাম। থ্যাংক ইউ কেয়া, থ্যাংক ইউ কেয়া ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে তোমার মরুন কালারটা, জাস্ট অসম্ভব সুন্দর। প্রাইস যাবে ওনলি 3500। তো আজকের মতন এখানেই শেষ করব। আশা করি তোমাদের লাইভটা খুবই ভালো লাগবে, প্রচুর কালার প্রচুর শাড়ি দেখিয়েছি। আবার আসব মন্ডেতে, আমি আমার পেজে স্বয়মের পেজেই আসব। এবার থেকে প্রতি মন্ডে, ওয়েনসডে আর স্যাটারডে এই তিন দিন আমি আমার পেজ থেকে লাইভে আসব। তো প্রত্যেকে জয়েন হয়ে যেও, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আবার দেখা হবে আমাদের মন্ডে বিকেল 4টের সময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।